আমাদের ভালোবাসা সবই যেন হয় শুধু প্রভু তোমারই জন্ম রাগ খুব ঘৃণা গল তাও যে হয় শুধু প্রভু তোমারি জন্ম ভালোবাসি বা ভালো ভালোবাসি প্রভু তোমাকে ইয়াহাবিবি রসুল্লা হৃদয়ে গেঁথেছি তোমাকে খারাপ লাগে يا حبيبي يا رسول الله ريدو من أحب لله وأبغض لله وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان من أحب لله وأبغض لله وأعطى لله ومنع لله فقد iman. When we love someone, we want to love him for you. When we hate someone, we will hate you to be close to you. We love you, we are loving you. ويقل الله في يا حبيبي يا رسول الله ريداً يجتئ من أحب لله وأبغض لله وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان من أحب لله وأبغض لله وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان إن أحب الأعمال إلى الله تعالى المعلات في الله والحب في الله والبغض في الله من أحب لله وأبغض لله وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان কত জানাজার নজর পড়েছি দিয়েছি কত দাফ জান পড়েছি নাম দিয়েছি কত দাফ কোথায় যেন আছে আমার জানাজার পরেছি চিনামাজ দিয়েছি কত দাফন কত জানাজার পড়েছি চিনামাজ দিয়েছি কত দা ফোন আমর বাধা কোন শেখে কোন মসজিদে এলান হবে আমার সোয়াবে বাধাই আছে কোন শেখে কোন মসজিদে এলান হবে বিশেষ ঘাটে কখন কোথায় করবে দাফন আমাকে সাজার পরে চিনামা মাজ দিয়েছি কত দাফন কত জানাজার পরে চিনামা দিয়েছি কত দা কোন বাতাসে কোথায় জানো দোলছে বাসের কোন সে মাটি কোন খানে রে বারবার কোন বাতাসে কোথায় জানো দোলছে বাসের ঝাড় মাটি কোন খানে রে বারবার কোথায় যেন বড় যাত্রী আছে চার জানাজার পড়েছি না দিয়েছি কত কত জানাজার পড়েছি নাম দিয়েছি কত কত জানাজার যান না নামা দিয়েছি কত ফ বাংলাদেশের অত্যন্ত সুপরিচিত প্রাকৃতিক সৌন্দর্যের যে নৈসর্গিক লীলাভূমি নামে খ্যাত খ্যাত কক্সবাজার পৌরসভার পাঁচ ওয়ার্ডের অন্তর্গত পশ্চিম এস এম পাড়া শিকদার ছাত্র ও যুব ক্রীড়া পরিষদের উদ্যোগে আয়োজিত আজকের এই দ্বিতীয়তম ঐতিহাসিক তফসিরুল কোরআন মাহফিলের মহতারাম শ্রদ্ধা ভাজন সভাপতি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও শিক্ষাবিদ উস্তাদুল অসংখ্য আলেমের উস্তাদ যার হাতে শত শত হাজার হাজার আলেম তৈরি হয়েছে ঐতিহ্যবাহী সীতাকুণ্ড কামিল মাদ্রাসার মোহতারাম প্রিন্সিপাল সবচাইতে বড় কথা হচ্ছে তিনি আমার উস্তাদ আমি যখন প্যান্ডেলে ঢুকছিলাম ওইখান থেকে হুজুরকে দেখে অবাক হয়ে গেলাম হুজুর হয়তো আমাকে চিনেন না আমি ভাবলাম হুজুরকে গিয়ে আমি আমার পরিচয় দিব না কথা বলা যখন শুরু করব তখনই বলবো। হুজুর সীতাকুণ্ড কামিল মাদ্রাসার প্রিন্সিপাল এবং আমি জানতাম না তিনি আপনাদের এলাকার রত্ন হুজুরের খেয়াল আছে কিনা আমি জানি না দু সালে আমি হুজুরের অফিসে গিয়েছিলাম হয়তো হুজুর আমার চেহারা মনে রাখতে পারেননি আমি আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামে তখন পড়াশোনা করি এবং সেখানে পড়াশোনা করার সুবাদে ভাবলাম পাশেই যেহেতু সীতাকুণ্ড কামিল মাদ্রাসা আছে সেখান থেকে আমি আমার ফাজিল কমপ্লিট করে নি। আমি নিজ ইয়ারে হজুরের সাথে একবার সরাসরি গিয়ে করেছিলাম কথা বলেছিলাম এবং সর্বপ্রথম খুব সম্ভবত দু সালে ইসলামী বিশ্ববিদ্যালয়ের একটি ক্যাফিটেরিয়ায় তরবিয়তি একটি প্রোগ্রাম হয়েছিল এবং হজুর সেখানে গিয়েছিলেন আমি জীবনে প্রথমবারের মতো সেদিন হুজুরের মুখ থেকে বক্তব্য শুনেছিলাম তিনি বেশ কয়েকটি ভাষায় পারদর্শী অনেকগুলো ফার্সি কবিতা ও আলোচনা হুজুরের সেই আলোচনা আমি নোট করেও রেখেছিলাম ওনার আলোচনা থেকে আমি অনেক কিছু শিখেছিলাম এই মানুষগুলো নীরবে নীরবে অনেক খিদমা দি। যাচ্ছেন নীরবে নীরবে খিদমা দিয়ে ওনারা অসংখ্য আলেম এভাবে তৈরি করে দিয়েছেন হজুর হয়তো আমার ফেস মনে রাখতে পারেননি কারণ এটা আজ থেকে সাত বছর আগের ঘটনা তখন তো আমার দাঁড়িয়ে উঠছে উঠছে মাত্র এরকম অবস্থা তো হুজুরের ছাত্র হওয়ার আমার সৌভাগ্য হয়েছে আলহামদুলিল্লাহ সবচেয়ে বেশি ভালো লাগছে যে তিনি আমার উস্তাদ আর ওনার পাশে বসে আমি কথা বলার সুযোগ পেয়েছি এটা আমার জন্য অনেক বড় একটি সৌভাগ্য আলহামদুলিল্লাহ আমরা দোয়া করছি আতাল্লাহু আমরহু বারবারক আল্লাহু ফী হায়াতিহি আল্লাহ তাআলা হুজুরের নেক হায়াত দারাজ করুন এবং ওনার হায়াতের মধ্যে বারাকা দান করুন আমরা বলি আমিন মাহফিলে আমার আগে করান এবং সন্না থেকে অত্যন্ত জ্ঞান গর্ভ এবং তাত্ত্বিক আলোচনা পেশ করেছেন ঐতিহ্যবাহী রাম ও রহমানিয়া সিনিয়র মাদ্রাসার সম্মানিত আরবি প্রভাষক আমার শ্রদ্ধাভাজন বড় ভাই বিশিষ্ট ইসলামের চিন্তাবিদ ও শিক্ষাবিদ হজরত মাওলানা আব্দুর রাহিম বসরি হাফেজ আরো কথা বলেছেন হাফেজ মাওলানা রিয়াদ হায়দার সাহেব আমরা দোয়া করছি আল্লাহ তাআলা ওনাদের হায়াত বাড়িয়ে দিন এবং ওনাদের আইল এবং আমলগত যোগ্যতা আল্লাহ তালা আরো বৃদ্ধি করে দিন মাহফিলি উপস্থিত সম্মানিত শ্রদ্ধা ভাজন আলামাই কেরাম মাহফিলে এসেছেন বিভিন্ন মাদ্রাসার সম্মানিত শিক্ষক মন্ডলী আমার সামনে বসা অত্র এলাকার পার্শ্ববর্তী এবং দূরদূরান্ত এলাকা থেকে আগত আল্লাহর দিন প্রেমী কোরআন প্রেমী সর্বস্তরের তহেদি জনতা যুগে যুগে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য যারা সবচাইতে বেশি অগ্রণী ভূমিকা পালন করেছেন আমার কলিজার টুকরা প্রিয় যুবক এবং তরুণ ভাইয়েরা স্কুল কলেজ ইউনিভার্সিটি এবং বিভিন্ন মাদ্রাসা পড়োয়া আমার প্রাণ প্রিয় মেধাবী ছাত্র ভাইয়েরা মহিলা প্যান্ডেল থেকে এবং বাসা থেকে যারা শুনছেন সম্মানিতা মা এবং বোনেরা উপস্থিত মিডিয়ার প্রিয় কর্মী ভাইয়েরা প্রাণ প্রিয় কক্সবাজার বাস অনেরা বেগুন কেন সন আলহামদুলিল্লাহ আমি বালা আছি আপনাদেরকে প্রশ্ন করেছি আপনাদের ভাষায় জবাব দিয়েছে আমার সিলুটি ভাষায় আমাদের সবাইকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে কোরআনের এই বরকতময় মাহফিলে আসার তৌফিক যিনি দিয়েছেন তিনি কে সেই মহান রবের জন্য রিদয়ের সবটুকু ভালোবাসা আবেগে গণভতিকে উজ্জার করে দিয়ে খুশি মনে প্রাণবন্ত আওয়াজে উচ্চ কণ্ঠে কালেমা মতো শুকর আদায় করে আমরা সকলেই বলছি আলহামদুলিল্লাহ রবনা লাকাল হামদ হামদান কাসীরা তাইবান মুবারাকান ফীহ ইয়া রব্বি লাকাল হামদ লাকাশুক্রু কামায়াম বাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমে সুলতানিকা আমরা প্রশংসা করেছি কাজ লাভ হয়েছে কাজ আমরা যদি কোনো ব্যক্তি বা কোনো বস্তুর গুণগান গাই প্রশংসা করি যার গুণগান গাইব যার প্রশংসা করব তিনি খুশি হবেন তিনি হয়তো বেনিফিটেড হবেন কিন্তু আমাদের কোনো ফায়দা হবে না আর আমরা সবাই মিলে যখন আল্লাহ তালা কৃতজ্ঞতা আদায় করি আল্লাহ তালা শুক্রিয়া জানাই তখন আল্লাহ তালা খুশি হয়ে তিনি আমাদের আমল নামায় নেকি দান করেন সুবাহান আল্লাহ শুধু তাই নয় আমরা যখন আল্লাহর শুকুর গুজার হই আল্লাহ তালা নামত বাড়িয়ে দেন লা ইন সাকার তো আল্লাহ তালা বলেছেন যদি তোমরা আমার শুকুর গুজার হও লা আর না তাহলে আরো তোমাদের জন্ম বৃদ্ধি করে দেবো আমি কোনদিন মাহফিলে এভাবে কথা বলার সুযোগ পাবো এই আশা আমি আজ ছেড়ে দিয়েছিলাম আপনারা হয়তো সোশ্যাল মিডিয়ার কল্যাণে জেনেছেন যে আমি আজ একটি ভয়াবহ দুর্ঘটনার সম্মুখীন হয়েছিলাম বেঁচে আছি এবং আপনাদের সামনে এখন কথা বলছি এটাই বড় আশ্চর্যের বিষয় কারণ মৃত্যুর দোয়ার থেকে আমি আজ ফিরে এসেছি আমি আমি মানুষকে কোরআন শোনাতে পারবো তাফসির মাহিলে এসে কথা বলতে পারবো এই আশা আমি চিরদিনের জন্য ছেড়ে দিয়েছিলাম মৃত্যুর দোয়ার থেকে ফিরে এসেছি মৃত্যুকে দেন সচক্ষে দেখে দেখে আল্লাহর অপার অনুগ্রহে আমি ফিরে এসেছি আমি আমার জীবনে এমন ভয়াবহ দুর্ঘটনার শিকার কখনো হইনি আজ বাজজহর আমার মাহফিল ছিল মহেশখালি মুজেলাল ঢলঘাটা এলাকায় মাহফিলে যাওয়ার জন্য কক্সবাজারের যে 6 নম্বর ঘাট আছে নিশ্চয়ই আপনারা সেটা চিনেন জানেন সেই ঘাট সম্পর্কে তো সেখানে ওখান থেকে কিছু কমিটির ভাইরা তিনজন ভাই এসেছেন আমাকে নিয়ে যাওয়ার জন্য আমার সাথে আমার দুজন সফর সঙ্গী ছিলেন আমি আর আমার সফর সঙ্গী দুইজন আমরা তিনজন আর ওনারা তিনজন এই ছয় জন আমরা মহেশখালীর ধল ঘাটায় মাহফিলে যাওয়ার জন্য বারোটা পঞ্চাশ কিংবা বারোটা পঞ্চান্ন এরকম টাইমে ছয় নম্বর ঘাটে স্পিড বুটে আরোহণ করে আমরা রওনা করি তাও আপনারা অনেকেই হয়তো জানেন যে ছয় নম্বর ঘাট থেকে ধল ঘাটায় স্পিড বুটে করে যেতে প্রায় সোয়া এক ঘন্টা বা তার চেয়ে কিছু বেশি সময় লাগে আমরা যখন রওনা দিলাম তিরিশ চল্লিশ মিনিট স্পিড বুট চলল এবং শান্ত নদী দিয়ে স্পিড বুট চললো আমরা দেখলাম আমরা যখন যাচ্ছি সামন থেকে অনেক স্পিড বুট আসছে চলাফেরা হচ্ছে আশেপাশে কিছু ছোট ছোট নৌকা আমরা দেখেছি হঠাৎ করে স্পিড বুটের চালক যিনি ছিলেন তিনি রাস্তা পরিবর্তন করে ফেললেন পরিবর্তন করে অন্য একটি পথে যাওয়া শুরু করল আমার সাথে আমাকে রিসিভ করার জন্য যে কমিটির ভাইরা এসেছিলেন তারা স্পিড বুটের চালককে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় জিজ্ঞেস করলেন আমি তো ভাষা বুঝি আলহামদুলিল্লাহ কারণ এই চট্টগ্রামে আমি এক যুগের মতো আছি সুতরাং আপনাদের ভাষা আমি আলহামদুলিল্লাহ বুঝতে পারি তো ওনারা জিজ্ঞেস করলেন যে তুমি রাস্তা চেঞ্জ করছো কেন এদিকে কোন দিক দিয়ে যাবা আসে তখন বলল যে আমরা যদি এইদিকে যাই তাহলে একটু তাড়াতাড়ি চলে যেতে পারবো সামনে একটা মোহনা আছে ওই দিক দিয়ে আরেকটা রাস্তা দিয়ে আমরা চলে যাব এটা বলে সে কমিটির যে তিনজন ছিলেন তারাও বলল ঠিক আছে তাইলে ওই দিক যে গেলে যদি তাড়াতাড়ি হয় তাহলে চল আমি ভাবলাম যেহেতু কমিটির ভাইরা আছেন নিশ্চয়ই ওনারা পথ সম্পর্কে পরিচিত আমি চুপচাপ থাকলাম আমি কিছু বললাম না কিছুক্ষণ চলার পরে হঠাৎ করে দেখলাম সাগরের বিশাল বিশাল ঢেউ আমি সামনে বসা ছিলাম জন্য স্পিড বুটের চালককে বললাম যে আপনি কোথায় যাচ্ছেন এখানে তো সামনে বিশাল বিশাল ঢেউ দেখা যাচ্ছে মনে হচ্ছে সামনে গভীর সমুদ্র এদিকে যাইন না ঘুরাই ফেলেন অন্য কোনো দিকে যান সে আমাকে বলল হুজুর আপনি মনে হয় সাগরী কখনো আসেননি আপনি ভয় পাবেন না সামনে একটা মোহনা আছে এই ঢেউ এগুলো মানে তেমন কোনো ক্ষতি হবে না কাছে গেলে দেখবেন এগুলো ব্যাপার না আমরা ওখান থেকে মোহনায় গিয়ে দেখবেন একটা আছে আমরা চলে আমি বললাম ভাই প্লিজ আমার এখান থেকে দেখেই ভয় লাগছে আপনি যাইয়েন না সবচেয়ে বড় কথা হলো যে কমিটির যে তিনজন ভাই ছিলেন তারা বারবার নিষেধ দিয়েছেন যে তুমি ওইদিকে যাও না ঘুরিয়ে ফেলো আরেকটু সামনে যখন গেলাম ভয়াবহ অবস্থা দেখলাম একদিকে আট থেকে দশ ফুটের বিরাট বিরাট ঢেউ সাগর তখন উত্তাল এবং ডানে ট্রলার নাই জাহাজ নাই কিচ্ছু দেখা যায় না সামনে পিছনে ডানে বামে শুধু পানি আর পানি আর বিশাল বিশাল ঢেউ আট থেকে দশ ফুটের ঢেউ আমি জীবনে কোনো দিন দেখি নাই বিশাল বিশাল ঢেউ আসা শুরু হলো দুই তিনটা ঢেউ এমন ভাবে আসলো যে আমরা ছয় জন লোক বসা ছিলাম সবাইকে ভিজিয়ে দিই স্পিড বুটে পানিও হয়ে গেছে কিছু প্রত্যেকেই তখন জোরে জোরে চিৎকার করে আল্লাহ তালাকে আমরা ডাকছিলাম আমি আপনাদেরকে যে কথাগুলো বলছি আমার কলিজাটা এখনো কাঁপছে আমার শরীরে জ্বর চলে এসেছে এই ঘটনায় আমার সাথে দুজন সফর সঙ্গী ছিলেন জায়গায় প্রস্তাব তারা করে ফেলেছে চিন্তা করেন মানুষ কোন পরিস্থিতিতে থাকলে তার এই অবস্থা হয় তখনও আমরা বলছি এখনো ঘোরাও সে ঘোরায় নাই আমাদেরকে চুপ থাকতে বলে সামনে আগাল এবং একটু আগানোর পরেই তার ইঞ্জিনটা নষ্ট হয়ে গেল এমন অবস্থায় বারবার ঢেউ আমাদের উপরে আসছে এবং স্পিড বোর্ডে পানিও হয়ে গেছে গেছে আমরা যখন দেখলাম এখানে আমরা নির্ঘাত মৃত্যুকে আলিঙ্গন করতে যাচ্ছি আমরা সবাই কালেমা পরে নিলাম মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে গেলাম আর উপরের দিকে হাত তুলেছিলাম এরকম যে কেউ যদি আশেপাশে ট্রলার থাকে দেখে যেন এগিয়ে আস। এইরকম অবস্থার মধ্যে প্রায় দেড় দুই মিনিট চললো হঠাৎ করে দূরে জাহাজ আমরা দেখলাম এবং তার পাশে দুই ট্রলার আমরা দেখলাম আমাদের হাত নাড়ানো দেখে একটা ট্রলার দ্রুত গতিতে এগিয়ে আসলো একটা ট্রলার দ্রুত গতিতে এগিয়ে এসে ওরা সবাই টেনে টেনে আমাদেরকে তুললো সাথে সাথে আসলে ওই ট্রলার আসতে যদি আর এক দেড় মিনিট দেরি হতো নির্ঘাত আমরা মারা যেতাম আজ হয়তো আপনাদের এই মাহফিলে আপনারা খবর শুনতেন যে হাসিবুর রহমান রহমান বঙ্গপসা করে হয়ে গেছে হয়তো আজ মৃত্যুর হেডলাইন আমার হয়ে যেত তো ব্যাপারটি ছিল এমন আমি যেন বঙ্গপসা করে আজ আল্লাহ তালাকে দেখেছি এবং মৃত্যুকে দেখেছি ভুল বুঝবেন না আপনারা যে আল্লাহকে কি হাসিবুর রহমান সরাসরি দেখে আসছে নাকি আল্লাহ তালাকে দুনিয়ায় দেখা যাবে না কিন্তু আল্লাহ তালার ক্ষমতা তার 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 আর রহমতকে আমি আজ ক্ষুদ্র থেকে আমি ফিল করতে পেরেছি আল্লাহর আল্লাহর সৃষ্টি অন্যদিকে এই কঠিন বিপদের সময় আল্লাহর সাহায্য এটা আমি আজ হৃদয় থেকে ফিল করতে পেরেছি অপরদিকে মৃত্যু যে মানুষের জন্য কি ভয়াবহ হতে পারে এবং মৃত্যু মানুষের কতটা কাছে সেটা আওয়াজ আমি ফিল করতে পারি স্পিড বুট চালক চালক সহ আমাদের সবাইকে যখন ওই ট্রলারের ভাইরা ট্রলারে উঠালো তখন ট্রলারের এরা বললো যে হুজুর আপনারা কি এদিকে ঘুরতে আসছেন আমরা বললাম যে ভাই আমরা একটা মাহফিলে যাচ্ছিলাম কোথায় যাবেন দলঘাটা স্পিড বোর্ডের চালককে তারা বলল যে মরার কি শখ উঠেছে যে তুমি ওনাকে নিয়ে এদিকে এসেছো জানো না সামনে কি এবং ট্রলারের চালক বললেন যে আপনারা যদি আরেকটু সামনে আগাইতেন আপনার আজকে মাছের খাবার হয়ে যেতে লাশও পাওয়া যেত না সেই কঠিন অবস্থা থেকে আমরা যখন ট্রলারে উঠলাম তখন অনেক বিরাট বিরাট ঢেউ তখনও আমার পুরো শরীর কাঁপছে আমার সফর সঙ্গে যারা ছিলেন তখনও আমরা সবাই আল্লাহ তালার নাম তখন স্মরণ করছি যাই হোক অবশেষে প্রায় এক ঘন্টারও বেশি সময় ট্রলার চলার পরে এই যে ঘটি ভাঙ্গা নাকি এটার নাম ঘটি ভাঙায় একটা তীরে উনারা আমাদেরকে নামায় দিলেন সেখান থেকে হেঁটে হেঁটে আমরা মেইন রোডে উঠেছি অনেকক্ষণ হাঁটছি আমরা তারপরে ওই তিনজন ভাই আমাদেরকে বললেন হুজুর এখান থেকে আপনারা চলে যান আর আমরা মাহফিলে যাই কারণ ওরা বুঝবে না কারণ বাংলাদেশের মাহফিল কমিটি এদের অবস্থা হলো এমন যে হুজুর যদি মরে লাশ হয়ে যায় বলবে লাশ নিয়ে আসেন তারপরও মানুষ দেখতে দেখাই হুজুর আসছে হুজুর অসুস্থ হলো অনেক কমিটি আছে বলবো যখন অ্যাম্বুলেন্সে করে চুইলা আসে অথচ মাহফিল প্রশাসনিক কারণে કે অন্য কারণে মাহফিল না হলে কমিটি হুজুরকে বলে হুজুর আইশার না তখন আমরা মন খারাপ করি না আমাদের পরিবারে কে অসুস্থ হলে বা আমাদের পারিবারিক ব্যক্তিগত সমস্যা থাকলে এটা অনেকে মানতে যায় না আমি বললাম এটাই ভালো হবে আপনারা চলে যান বাস্তবতা আপনাদের গিয়ে আসলে বুঝাবেন এই পরিস্থিতিতে তখন 4:30টা বাজে 3 ঘন্টা তিন ঘন্টা নেটওয়ার্কবিহীন অবস্থায় মোবাইলে নেটওয়ার্ক নাই কি যে পেরেশানিতে আমরা ছিলাম এটা ভাষায় বোঝানো সম্ভব হবে না সাড়ে চারটায় যখন আমাদের আমরা এখানে ঘটি ভাঙায় এসে একটা চেঞ্জ জিতে উঠলাম বোরকঘাটা মনে হয় জায়গার নাম বোরকঘাটায় আসলাম এটা স্পিড বুটে করে কাঁপতে কাঁপতে সন্ধ্যা বেলায় মাগরিবের রাজানের সময় আমরা হোটেলে আসলাম আল্লাহ তালা তার রহমত দিয়ে বিশাল অনুগ্রহে বাঁচিয়েছেন বলে আজ আপনাদের সামনে আসার সুযোগ হয়েছে কথা বলার সুযোগ হয়েছে মনে হচ্ছে যেন নতুন জীবন পেয়ে নতুন ভাবে আসলে পৃথিবীতে এসেছে এটাই ফিল হচ্ছে আজ আল্লাহর সুক্রিয়া জানাচ্ছি যিনি তার অপার অনুগ্রহে আমাদেরকে বাঁচিয়েছেন এবং আপনাদের সামনে আসার তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ আজকের এই মাহফিল যারা অ্যারেঞ্জ করেছেন আমরা দোয়া করছি আল্লাহ আজকের এই মাহফিলটিকে কবুল করে নেন ইন দা ডে অফ কঠিন অফারিকশনামতের দিনে এই মাহফিলকে যেন আল্লাহ আমাদের সকলের জন্য নাজাতের ওসিলে বানি আল্লাহ তালা যেন আমাদেরকে মাফ করি দয়া করে তার জন্য দান করেন আমরা সবাই বলি আমিন এই মাহফিলে আমরা যারা এসেছি আমাদের সকলকে যেন আল্লাহ তালা বরকতময় এই কিতাব কোরআনের রঙে রঙিন হয়ে আমাদের কি যেন বরকতময় জীবন যাপনের জীবন গঠনের তৌফিক আল্লাহ দান করেন আমরা বলি আমি সম্মানিত সুদীমন্ডলী আমরা সবাই আমাদের জীবনে বরকত চাই কি চাই না সবাই বরকত চান তো হোয়াট ইজ বারাকা বারাকা কি বারাকা ইটস এন আরবিক ওয়ার্ড এটি আরবি একটি শব্দ এর সহজ বাংলা অর্থ হচ্ছে প্রাচুর্য কল্যাণ মঙ্গল ইত্যাদি অর্থে ব্যবহার হয় সহজ কথায় বারাকা হচ্ছে কোনো বিষয়ে বা কোনো জিনিসে আল্লাহর তরফ থেকে কল্যাণ আল্লাহর তরফ থেকে মঙ্গল আল্লাহর তরফ থেকে প্রাচুর্য নেমে আসাটাই এটাই হচ্ছে বারাকা যখন কোনো কাজে বা কারো জীবনে বরকত চলে আসে তখন সেই জিনিস অল্প হলেও সেটা বান্দার জন্য কল্যাণকর হয়ে যায় আর যখন কোনো ব্যক্তির কাজে করবে কিংবা যে কোনো বিষয়ে আল্লাহর তরফ থেকে বরকত আসে না তখন ওই কথা কাজে বা ওইটার মধ্যে কোনো কল্যাণ পাওয়া যায় না অনেক মানুষ আছে অনেক লম্বা হায়াত পেছ কিন্তু তার জীবনকে কাজে লাগাতে পারে নাই তার মানে সে জীবনে বরকত পায় নাই আবার অনেকে আছে খুব কষ্ট করছে পরিশ্রম করছে অনেক টাকা পয়সা উপার্জন করছে এক দিক থেকে আসে আবার অন্যদিকে চলে যায় কোন দিক থেকে এসে কোন দিক থেকে যায় সে নিজেও টের পায় না তার মানে তার উপার্জনের মধ্যে বরকর নাই অনেকে লম্বা হায়াত পেয়েও জীবনটাকে কাজে লাগাতে পারে নাই তার মানে তার জীবনে বরকর নাই আবার কিছু মানুষ আছে কাজ অল্প করে কিন্তু অল্প কাজের মধ্যে সে অনেক কিছু করে ফেলে তার মধ্যে তার ওই কাজের ভেতরে বরকত এসেছে কার তরফ থেকে বরকত এটি এমন একটি বিষয় যখন আপনার জীবনে এই বরকত নামক নিয়ামত আল্লাহর থেকে চলে আসবে তরফ তখন আপনি জীবনে তখন আপনি উপার্জনে জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর তরফ থেকে আপনি নিয়ামত পেয়ে জীবনটা আপনি আপনার জীবনে বরকত লাভ করে আপনি ধন্য হয়ে যাবেন জন্য আমরা সবাই বরকত চাই কি চাই না সবাই বরকত জানতো কি কি কাজ করলে মমিনের জীবনে বরকত নেমে আসে আজ আমি কোরআন এবং সন্না থেকে আপনাদের সামনে সেই কথাগুলো তুলে ধরবো ইনশা আল্লাহ আমরা যেন ফুললি কনসেন্ট্রেট হয়ে মনোযোগী হয়ে শেষ পর্যন্ত আলোচনা শুনতে পারি আল্লাহ তা আমাদের সবাইকে সেই তৌফিক দান করেন আমরা বলি আমি পনেরোটি কাজ যদি আপনি করতে পারেন আমি কোরআন এবং সন্মা রিসার্চ করে খাটাঘাটি করে গবেষণা করে এমন পনেরোটি আমল খুঁজে বের করেছি যে পনেরোটি আমল আপনি করতে পারলে আপনার জীবনের সকল ক্ষেত্রে বরকত নেমে আসবে যার তরফ থেকে তিনি কে আমাদের দেশে ওয়াজ মাহফিলগুলো এখন ট্রাডিশন হয়ে গিয়েছে কোন হজুর লম্বা টান দিতে পারবে সুর দিতে পারবে কে কত তালে বেতালে গান গাইতে পারবে আমরা মাহফিলের মঞ্চগুলোকে সেগুলো বানি আমরা আজ সেই অবস্থায় পরিণত করে ফেলেছি মাহফিল হচ্ছে চর্চা দিন এবং জ্ঞান অর্জনের জায়গা চর্চা প্রচার এবং জ্ঞান অর্জনের জায়গা দিন দিন আমরা যেন এই পবিত্র জায়গাটিকে দিন চর্চা দিনের প্রসার প্রচার এবং জ্ঞান অর্জনের জায়গায় পরিণত করতে পারি আল্লাহ তো উফিক দান করে না এজন্য আপনারা যারা এসেছেন আপনাদের সবাই কি জ্ঞান অর্জনের কথা শুনতে হবে আর আমরা যারা এখানে কথা বলি আপনাদেরকে শিখিয়ে যাওয়ার উদ্দেশ্যে আমাদেরও কথা বলতে হবে কাজ করলে জীবনে বড় কোদ আসবে এই জন্য এই পনেরোটি পয়েন্ট অন্তত আজ আপনাদের মুখস্থ করে যাওয়া লাগবে পারবেন তো ইনশাল্লাহ যুবক ভাইয়েরা তোমাদের যাদের কাছে স্মার্টফোন আছে নোট করে নিয়ে যাও আগেই বলেছি এটা আমাদের জন্য জ্ঞান অর্জনের জায়গা 15টি কাজ যদি আমরা করতে পারি আমাদের জীবনটা বরকতময় হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ চলুন আমরা শুরু করি নাম্বার 1 এক নাম্বার ইমান এনে তাকওয়া ভিত্তিক জীবন যাপন করবে যারা জীবনে আল্লাহর তরফ থেকে বরকত পাবে তারা ঈমান এনে কাকুয়া ভিত্তিক জীবন যাপন করবে যারা আল্লার তরফ থেকে বরকত পাবে তারা এই জন্য করানুল করিমের সাত নম্বর সোরাফ সোরাতুল আরফের ছিয়ানব্বই নম্বর আয়তের মধ্যে হরব্বুল্লা আলামিন বললেন ওয়ালাউ আন্না আহ লেল কোর আল্লাহ যদি জনপদের লোকেরা ইমান আনয়ন করে ইমান এনে তারা যদি তাকুয়া ভিত্তিক জীবন যাপন করে তাহলে আমি আল্লাহ তালা আসমানার জমিন থেকে বরকতের দুয়ার আমি তাদের জন্ম খুলে দেব ইমান এনে তাকভিত্তিক জীবন যাপন করতে হবে আর আপনার ইমানকে টিকিয়ে রাখার জন্য তাকওয়া হচ্ছে সবচেয়ে বড় হাতিয়ার ইমানকে টিকিয়ে রাখার জন্য ইমানের পথে অবিচল থাকার জন্য তাকওয়া হচ্ছে সবচেয়ে বড় হাতিয়ার তাকোয়া ইটস এন আরবিক ওয়ার্ড এটি আরবি শব্দ এর সহজ বাংলা অর্থ হচ্ছে ভয় করা বিরত থাকা সাবধান হওয়া পরহেজ করা আত্মশুদ্ধি অর্জন করা ইত্যাদি অর্থে ব্যবহার হয় তাকওয়ার পরিচয় অনেকেই অনেক ভাবে দিয়েছেন সবচাইতে চমৎকার ডেফিনিশন দিয়েছেন নবীজির প্রিয় সাহাবী আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু তিনি বলেছেন আতাকওয়া হিয়া আল খাউফ মিনাল জलील তাকওয়া হচ্ছে মহামহিয়ান আল্লাহ তালাকে ভয় করা বললাম আলু বিট্টানজিল নাজিলকৃত বিষয় অর্থাৎ করান অনুযায়ী আমল করা বল কনা হাতুবিল কালিম অল্পে তুষ্ট থাকা বল ইস্তেহদাদু লেওমেন রাহিম এবং মৃত্যুর জন্য মৃত্যু পরবর্তী জীবনের জন্য প্রস্তুতি গ্রহণ করার নাম তাকওয়া তাকওয়ার প্রথম অর্থের দিকে আমি আজকে যাচ্ছি পুরোটা বলব না কারণ পনেরোটা পয়েন্ট মহাময়ান আল্লাহ তাআলাকে ভয় করার নামই হচ্ছে তাকওয়া আপনারা আল্লাহ তালাকে ভয় করেন তো আল্লাহ তালাকে ভয় করলে তো আমরা মিথ্যা বলতাম না আল্লাহ তালাকে ভয় করলে আমরা গিবোধ করতাম না চগল করতাম না সুদ ঘোষের সাথে সম্পর্ক রাখতাম না ক্ষমতা পেয়ে মানুষের জায়গা জমি দখল করতাম না আল্লাহ তালাকে ভয় করলে আমরা দিনের দায়ীদের উপরে জুলুম নির্যাতনের স্টিম রোলার চালাতাম না আল্লাহ তালাকে ভয় করলে আমরা ইসলামের বিরুদ্ধে কথা বলতাম না একদিকে আমরা বলি আল্লাহ তালাকে ভয় করি অন্যদিকে অপরাধ করতে করতে পাপ করতে করতে জীবন কাটিয়ে দেই অন্যায় আর অপকর্ম করে এইভাবে আমরা যারা বলি যে আমরা আল্লাহকে ভয় করি এটা ইমানদারের নামে খাঁটি বেঈমানি আর খাঁটি মুনাফি যেই লোকটা প্রকৃত অর্থে আল্লাহকে ভয় করে ওই লোকটা কখনোই অন্যায় কাজ করার চিন্তা মাথায় আনতে পারবে না কারণ যার যার দিলের মধ্যে আল্লাহর জিকির আছে যে ব্যক্তি সব সময় আল্লাহকে স্মরণ করে সেই ব্যক্তি কখনো কোনো অন্যায় কাজ গুনাহের কাজে জড়াতে পারে না ছোট্ট একটা ঘটনা আমার মনে পড়ে গেল তাকওয়া কারে বলে এই ঘটনা থেকে আপনি বুঝতে পারবেন সুনানে বাইহাকির ভিতরে বর্ণিত হয়েছে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি একবার তার সঙ্গী সাথী সহ একটি সফরে বের হলেন দুপুরের খাবারের সময় যখন হয়ে গেল তার সঙ্গী সাথীরা খাবার গ্রহণের জন্য তারা দস্তর যখন খাবার খেতে যাবেন ঠিক তখনই তাদের পাশ দিয়ে একজন রাখাল যাচ্ছিল ইবনে তাকে বললেন অ রাখাল দুপুরের খাবারের সময় হয়েছে আমরা খাবার খেতে বসেছি তুমি আমাদের পাশ দিয়ে যাচ্ছ তুমিও আসো আমাদের সঙ্গে খাওয়া দাওয়া গ্রহণ করো আমাদের সাথে অনেক ভালো ভালো আইটেমের খাবার আছে রাখাল তখন বলল আমি আপনাদের সঙ্গে খেতে পারব না কারণ আমি রোজাদার আমি রোজা রেখেছি আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তখন বললেন যেহেতু এখন রমাবানের মাস নয় নিশ্চয় তুমি নফল রোজা রেখেছো নফল রোজা ভাঙা যায় কোনো অসুবিধা হয় না মরুভূমির এই রুক্ষ ভাওয়ায় প্রচন্ড তাপমাত্রার ভেতরে তুমি এখানে ছাগল বেশ দুম্বা চোড়াচ্ছ তুমি সব সময় হয়তো ভালো ভালো আইটেমের খাওয়া পাও না আমরা দেখো এখানে ভালো ভালো আইটেমের খাবার নিয়ে বসেছি আর তুমিও আমাদের পাশ দিয়ে যাচ্ছ আসো আমাদের সঙ্গে খাবার দাবার গ্রহণ করো তখন ওই রাখাল বলল অগপথি তোমার কথাই তো আমি রোজা বাঁধতে পারবো না কারণ আমি ওই সন্য দিনের জন্য আমল করে যাচ্ছি যেদিন মানুষের আমল ছাড়া আর কিছু কাজে লাগবে না আবদুল্লাহ্মরা দিয়া লাওয়ান ওই রাখালে জবাব শোনে তিনি তারপর হেজ দেখে অবাক হয়ে গেলেন ভাবলেন তাকে এমনি এমনি ছাড়া যায় না তার তাক লেভেলটা একটু যাচাই করা দরকার তিনি তাকে জিজ্ঞেস করলেন তুমি যে মেষপাল নিয়ে এসেছ তোমার পাশে যে ছাগল পাল মেষপাল দেখা যায় এগুলোর মালিক কি তুমি নাকি রাখাল বলল না আমি একজনের গুলাম আমি তার এই পাল নিয়ে এখানে মরুভূমিতে এসেছি তখন আব্দুল্লাহ ইফ নমরাদী আল্লাহমান ও বললেন ঠিক আছে তাহলে এখান থেকে আমার কাছে একটা বিক্রি করে দাও আমি তোমাকে নগদ টাকা দিব আবার এটা জবাই করে তুমি তো রোজাদার আমার সাথে খেলে না এই জন্য কিছু মাংস তোমাকে হাদিয়া দিব যাতে বাসায় গিয়ে তুমি সেটা ইফতারের সময় খেতে পারো রাখাল তখন বলল আমি তো আগেই বলেছি এই পালের মালিক আমি নই সুতরাং কি করে আমার মালিকের অনুমতি ছাড়া তোমার কাছে বিক্রয় করব। তখন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন আমি তো জানি তুমি এই পালের মালিক না কিন্তু তুমি আমার কাছে বিক্রি করো নগদ অর্থ তুমি পাবা আবার সাথে সাথে ইফতারের জন্য তুমি কিছু মাংস হাদিয়া পাবা এই রকম বিশাল পাল মরুভূমিতে নিয়ে আসলে বাঘের আক্রমণে দুই একটা বাঘ খেয়ে ফেলতে পারে এটা সবাই জানে তুমি মিথ্যা বলে তোমার মালিককে গিয়ে বুঝ দিতে পারবে তখন রাখাল বলল মিথ্যা বলে আমি হয়তো আমার মালিককে ধোঁকা দিতে পারব আমি যার গোলাম হয়তো আমি তাকে বুঝ দিতে পারব কিন্তু আইন আল্লাহ আমার আল্লাহ কোথায় আমার মালিকের মালিক তোমার মালিক আমার মালিক বিশ্ব জাহানের মালিক আল্লাহ তাআলাকে ধোঁকা দেওয়া তো কারো দ্বারা সম্ভব নয় এটার নাম তাকওয়া এটার নাম কি কারো ভেতরে যদি তাকওয়া থাকে আল্লাহর ভয় থাকে আপনি তাকে দিয়ে জোর করে খারাপ কাজ করাতে পারবেন না হে যুবক তোমার অন্তরে যদি আল্লাহর ভয় থাকে তাহলে তুমি হাতের মধ্যে স্মার্টফোন পে আর বাসার ভেতরে স্মার্টফোনের সাথে ওয়াইফাই কানেকশন পে আল্লাহর ভয় থাকলে তুমি কখনো ইউটিউবে ঢুকে অশ্লীল নাটক সিনেমা দেখতা না হয়তো তুমি ভাবছো আমার কাছে স্মার্টফোন আছে ওয়াইফাই কানেকশন আছে অনেক যুবক তরুণরা আজ পর্নোগ্রাফিতে আসক্ত ইউটিউবে তারা অনেকে আছে নাটক দেখে সিনেমা দেখে যদিও এখন দিন দিন এই সংখ্যা কমে যাচ্ছে তোমরা যারা মনে করছো আমি ঘরের ভেতরে আমি আমার রুমে আমার আব্বু আম্ব অন্য রুমে এখন আমার হাতে ফোন আছে আমি মজা করে দেখবো আমার কলিজার টুকরা তোমার তোমার না দেখলেও। এই বন্ধ রুমে একজন তো ঠিকই তোমাকে দেখেনি তিনি কে ওই আল্লাহর কথা স্মরণ থাকলে ওই আল্লাহকে ভয় করলে কখনো যুবক তার এই চক্ষুকে জেনার দিকে নিয়ে যাবে না সে কখনোই তার ফোনের মধ্যে অশ্লীল কিছু দেখবে যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কব পথ বলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না কারো কাছে কোনো কিছু চাই না আল্লাহর ভয় যাদের অন্তরে আছে তারা ওই আল্লাহর পথকে গুলে যায় তাকওয়া এই কথাটির প্রকৃত অর্থ আল্লাহ ভয় তালাকে করে গোপন প্রকাশ্য সমস্ত গুণা থেকে নিজেকে বাঁচিয়ে রাখার নাম হচ্ছে তাকুয়া এনে যখন আপনি তাকুয়ার পথে জীবন যাপন করবেন আপনার জীবনে বরক দান দান করবেন তিনি কে আল্লাহর ভয় থাকলে আজান হইলে নামাজে না গিয়ে কোন ইমানদার থাকতে পারে না আল্লাহর ভয় থাকলে আমি যদি সংক্ষেপে বলতে চাই যার অন্তরে আল্লাহর ভয় আছে সে কখনোই কোনো গুণাগে নিজেকে সম্পৃক্ত করতে পারে না তাহলে জীবনে বরকত পাওয়ার জন্য বলেছিলাম কয়টা আমল করতে হবে পনেরোটি এক নম্বর কি বললাম ইমান এনে তাকুয়া ভিত্তি করতে আল্লাহ তালাকে ভয় করে আল্লাহর হয়ে নিজেকে যদি আপনি অন্যায় অপকর্ম থেকে বাঁচিয়ে চলতে পারেন আপনার জীবনটাকে বরকত দিয়ে ভরপুর করে দিবেন আমি সংক্ষেপে বলছি নাম্বার দুই জীবনে বরকত পাওয়ার জন্য কথা কাজের শুরুতে অর্থাৎ বিসমিল্লা বলা যখন আপনি ঘর থেকে বের হয়েছেন বিসমিল্লা অথবা বিসমিল্লা কি তবকাল তো আল্লাহ বলে বের হন

নবীজি বলেছেন যখন কোন লোক তার ঘরে ঢোকার সময় আল্লাহকে স্মরণ করে আবার খাওয়ার আবার খাবার খাওয়ার সময় যখন আল্লাহকে স্মরণ করে অর্থাৎ বিসমিল্লা বলে শয়তান তখন তার সঙ্গীদেরকে বলে এই ঘরের মধ্যে তোমাদের থাকার কোনো জায়গা নাই এই ঘরের মধ্যে তোমাদের খাবারও কোনো জায়গা নাই আর নবীজি বলেছেন ওয়া ইদা দাখালা ফালাম ইয়াজকুর ফালাম ইয়াজকুরিল্লাহ ইনদা দুখুলিহি আর যখন কোন লোক ঘরের মধ্যে বিসমিল্লাহ না বলে ঢুকে আবার বিসমিল্লাহ না বলে যখন কোনো বান্দা খাবার খেতে যায় শয়তান তখন বলে আদরাত আদ্রাকতুমুল মাবি শয়তান তখন বলে তোমাদের ঠাকার জায়গা হয়েছে আদরাতুক আন্তরাক্তুম আদরাতুমুল মাবি তাওয়াল আশা থাকা এবং খাওয়ার জায়গা উভয়টাই হয়েছে তাহলে ঘরের মধ্যে ঢুকে যখন আপনি বিসমিল্লা পড়বেন ঘরের উপর বরকত দিবেন কেক আবার যখন আপনি খাবার খাবেন খাবার খাওয়ার সময় বিসমিল্লা পড়বেন। অনেকে আছে খাবার 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 গ্রহণের সময় বিসমিল্লা বলে না খাবার খা আপনি যখন খাবেন তখন বিসমিল্লা বলে খাবেন নবীজি বলেছেন তোমাদের কেউ যখন খাবারের শুরুতে বিসমিল্লা বলে খায় এই খাবার যদি অল্প হয় অল্প খাবারের মধ্যে বরকত জেনে দিবেন তিনি কি আর আপনি যখন বিসমিল্লা বলেন না তখন ওই খাবারে ভাগ বসায় যে তার নাম কি শয়তান এজন্য জন্য বরকত যদি পেতে চান কথায় কাজে অনেকে আসে বক্তব্য শুরু করে নাই বিসমিল্লাহ মুসলমান কখনো এভাবে বক্তব্য শুরু করতে পারে না শয়তান আমাদের শত্রু আমাদের দুশ্মন এই জন্য আমরা আমরা এই জন্য আউজ আল ইস্তিয়া পাঠ করে শয়তান থেকে কার কাছে আশ্রয় প্রার্থনা করি এরপরে বাসমালা অর্থাৎ বিসমিল্লা কাজ শুরু করি তাহলে কথা কাজ কিংবা খাবার দাবারের শুরুতে আমরা আল্লাহর নামে যদি শুরু করতে পারি তাহলে আমাদের কথাবার্তা খাবারে পয়েন্ট মনে রাখতেছেন তো দেখি কি মনে রাখছেন এক নাম্বার কি বলেছিলাম তাকু ভিত্তিক জীবনযাপন করা দুই নাম্বার কথাবার্তা কাজকর্ম কিংবা খাবার দাবারের শুরুতে কি বলা বিসমিল্লা তিন নাম্বার হল পাঁচ ওয়াক্তের নামাজের হেফাজত করা পাঁচ ওয়াক্ত নামাজ যারা যথাযথভাবে আদায় করবে আল্লাহ তালা ওই লোকদের জীবনটাকে ভরপুর কল্লাক দিয়ে ভরপুর করে দিবেন আল্লাহ তাআলা করানুল করিমের বিশ নম্বর সোরা সোরা তো তহ এন একশো তো নম্বর আহেতে নবীজিকে উদ্দেশ্য করে আল্লাহ বললেন ওয়া মন আল্লাহ গা অবি রানাইয়া লান হাস অ্যালুকারিজ অনাহোন রজকো কামাল্লা চলির তাক আল্লাহ তালা বলছেন অনবি আপনি আপনার পরিবার বলবো নামাজের আদেশ দিন আর এর উপরে অবিচল থাকুন এই যে আমি আপনাকে নামাজের আদেশ দিতে বললাম ল্যা নাস অ্যালুকারিজ অ জন্য আমি আপনার কাছে রিজিক চাই না বরং নাহন আর আমরাই রিজিক দিই অর্থাৎ আমি আল্লাহই রিজিক দান করি তোমরা যারা অর্থাৎ আল্লাহ তারা আয়াত দিয়ে বোঝাতে চেয়েছেন নামাজের উপর অবিচল থাকবা নামাজের হেফাজত করবা আমি আল্লাহ তোমাদের জীবরে রিজিক দিয়ে বরকত দিয়ে ভরপুর করে দিব সুভার আল্লাহ নামাজের আজাম যখন হয় আমরা তখন কাজে কর্মে থাকি মনে করি কাজের কাজ করলেই বরকত আসবে আর মোয়াজিন বলে হাইয়া আলাস নামাজের জন্য আসো নামাজের দিকে আসো হাইয়া লালফালা ফালা কল্যাণের জন্য কল্যাণের দিকে আসো নামাজে গেলেই আপনার কল্যাণ হবে বরকত হবে আমাদের জীবনে অনেকের বরকত নাই এত কাজ কর্ম এত উপার্জন করি বরকত নাই কারণ আমাদের জীবনে নামাজ নাই আমরা অনেকেই দিনটা শুরু করি ফজরের নামাজ কাজা করে দিয়ে ফজরের নামাজের সময় অনেকে ঘুমিয়ে থাকে দেখবেন আমার দেশের চিত্র ফজরের নামাজের চাইতে নামাজে লোক হয় কম না বেশি দেখবেন অনেক মানুষ এরকম আছে ঢাকায় থাকে তার বাসা থেকে ঘর থেকে বেডরুম থেকে মসজিদ মাত্র পঞ্চাশ হাত দূরে ফজরের নামাজে যায় না কিন্তু কক্সবাজারে কেউ মারা গিয়েছে শুনেছি ঢাকা থেকে গাড়ি চালায়া আট নয় ঘন্টার জ্যাম ঠেলাইয়া জানাজার নামাজে সামিল হয় বুঝলাম না লোকটার বাসা থেকে ঘর থেকে পঞ্চাশ হাত দূরে ফজরের নামাজে মসজিদে গেল না কিন্তু আট নয় ঘন্টা জার্নি করে অনেকে গিয়ে জানা হাজির হয় তার মতলবটা বুঝা লাগবে ফজরের নামাজের আগে বক্তব্য দেওয়ার সুযোগ নাই কিন্তু নামাজের আগে বক্তব্য দেওয়ার সুযোগ আছে নইলে সে ফজরের নামাজে না কেন নামাজের শিডিউলটা কত চমৎকার দিনটা যেন শুরু হয় আল্লাহর গুলামি দিয়ে এই জন্য রাতের শেষ প্রান্তে দিনের প্রারম্ভে আল্লাহ তালা একটি নামাজ দিলেন নামাজের নাম সদাতুল ফাজ আমরা যারা নামাজ আদায় করে দিন শুরু করি আমরা আল্লাহর গুলামি করে দিন শুরু করি সবাই একটু মহব্বতের সঙ্গে আওয়াজ দিয়ে বলেন তো নামাজ আদায় করলে গুলামি হয় কার আর নামাজ ছেড়ে দিলে গুলামী হয় কার এখন যারা ফজরের নামাজ ছেড়ে দিয়ে দিন শুরু করে তারা কি আল্লাহর গুলামি করে দিন শুরু করে নাকি শয়তানের গুলামি শুরু করে তারা দিন শুরু করে শয়তানের গুলামি করে তারা দিন শুরু করে নামাজ আদায় করলে খুশি হন কি আসতে বলবেন না জুড়ে বলেন কি আর নামাজ ছেড়ে দিলে খুশি হয় কি তো ফজরের নামাজ ছেড়ে দিয়ে আপনি কাকে খুশি করলেন সবচেয়ে বড় আশ্চর্যের বিষয় হলো অনেক মানুষ চাকরি করে সকাল নয়টার আগে অফিসে যাওয়া লাগবে নয়টার আগে অফিসে না গেলে ঊর্ধ্বতন চেয়ারে যে আছে সে আমাকে জবাবদিহি করতে পারে ইভেন আমার চাকরি চলে যেতে পারে এই জন্য স্মার্টফোনের মধ্যে অ্যালার্ম অপশন আছে না এলাম লাগিয়ে রাখে নয়টায় যাবে আটটায় এলাম দেয় নিজের বিবিকে বউকে বলে তার ওয়াইফকে বলে সকাল আটটায় ডেকে দিও কারণ নয়টার আগে অফিসে ঢুকা লাগবে নয়টার আগে অফিসে ঢোকার জন্য আপনি সকাল আটটায় ফোনে এলাম সেট করতে পারলেন কোন শয়তান আপনাকে ধরলো যে সাড়ে পাঁচটায় এলাম দিয়ে ফজরের নামাজ যেতে পারলেন না নিজের বিবেককে ব্যস্ত করুন কোন শয়তানের সঙ্গে বসবাস করছে কেমন জীবন যাপন আপনার

শুধু সপ্তাহে এক দিন এক ওয়াক্ত নামাজে যায় কোন ওয়াক্ত সেটা জুমার দিনে জুমার নামাজে যায় এখন আপনারা কন্ত দেখি প্রত্যেক দিন নামাজ আছে কই ওয়াক্ত পাঁচ ওয়াক্ত এক সপ্তাহ সমান সাত দিন তাহলে পাঁচ সাতা কোথা হয় পঁয়ত্রিশ এখন গোটা সপ্তাহে নামাজ আছে পঁয়ত্রিশ ওয়াক্ত সে গেল এক ওয়াক্ত তাহলে পঁয়ত্রিশ ওয়াক্তের মধ্যে এক ওয়াক্ত নামাজে গিয়ে সে কার গুলামি করলো কি তালে বেতাল হয়ে গেছে পঁয়ত্রিশ ওয়াক্তের মধ্যে এক ওয়াক্ত নামাজে গিয়ে এই একবার গুলামি করলকার পঁয়ত্রিশ থেকে এক বাদ দিলে থাকে কত বাকি চৌত্রিশ ওয়াক্ত নামাজ ছেড়ে দিয়ে গুলামী কার এবং খুশি করল কাকে সুতরাং হিসাব করলে দেখা যায় আনুপাতিক হারে গোটা সপ্তাহে সে আল্লাহর গুলামির চাইতে শয়তানের গুলামি বেশি করেছে এই লোকটার যে আরা সুরত মাইন্ডসেট মতে হলো আসলে সে তার কাজ মধ্যে দিয়ে শয়তানের খাস মুরিদ হয়ে গিয়েছে একজন মুসলমান নামাজ ছেড়ে দেয় কিভাবে আমার বুঝে আসে না নামাজ ছাড়া জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই এই জন্য কোরআনুল কারীমের ২৩ নম্বর সূরা সুরতুল মুমিনুনের মধ্যে আল্লাহ তালা জন্নাতুল ফেরদাউসের ওয়ারিশ যারা হবে সেই সকল মুমিনদের কিছু সিফাত কিছু গুণাবলী আল্লাহ সুরার শুরুতে সুন্দর করে বয়ান করলেন আর তাদের গুণাবলী বর্ণনা করতে গিয়ে আল্লাহ তালা নামাজের হুসুমের কথা প্রথম বলেছেন এরপরে ধারাবাহিক ভাবে আরো কয়েকটি গুণাবলী বর্ণনা করে আল্লাহ তালা শেষ করেছেন নামাজ দিয়ে খুব খেয়াল করে শোনো আল্লাহ শুরু করলেন এভাবে কদ আফলাহাল মুমিনুনািল্লাযীনা ফী সালাতিহিম খাশিয়ুন सक्सेसफुल ইনডীড এট দা বিলিভারস দোজ হু হ্যাভ বেলম ইন দেয়ার প্রেয়ার সাফল্যকাম হয়েছে তারা নামাজে বিনয় অবলম্বন করে যারা নামাজে খুশু অবলম্বন করে যারা সফলকাম মোমেনদের সিফাত সফলকাম মোমেনদের গুণাবলী বর্ণনা করতে গিয়ে আল্লাহ তাআলা শুরু করেছেন নামাজের খুশু নিয়ে এরপরে ধারাবাহিকভাবে কয়েকটি গুণাবলী বর্ণনা করে আল্লাহ তালা শেষ করেছেন আবার নামাজ দিয়ে ওয়াল্লাযিনা হুম আলা আর যারা তাদের নামাজের যথাযথ হেফাজত করে অর্থাৎ পাঁচ ওয়াক্ত নামাজ যারা ঠিক মতো সঠিকভাবে আদায় করে এবার তাদের ব্যাপারে আল্লাহ তালা সুসংবাদ দিয়ে বললেন আল্লাহ তালা এই সকল গুণাবলী সম্পন্ন মোমিনদের ব্যাপারে সুসংবাদ দিয়ে বললেন ওয়ারিসুন এরা হচ্ছে সেই জান্নাতের ওয়ারিস এক নম্বরে জান্নাত তারা। বাবা মারা যাওয়ার পরে বাবার সন্তানগুলো যেমন ওই বাবার সম্পদের ওয়ারিশ অটোমেটিক্যালি হয়ে যায় এই সকল গুণাবলী সম্পন্ন নামাজি লোকগুলো যখন আল্লাহর দুনিয়া থেকে বিদায় হয় তারাও ঠিক তেমনি ভাবে আল্লাহর জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হয়ে যায় পড়লে নামাজ রাখলে রোজা আল্লাহ রাসূল পাবে সোজা হালকা হবে পাপের বোঝা করলে পাবে তুমি রোজ হাসরে প্রতিদানে জন্না প্রতিদানে জন্না প্রতিদানে নামাজ ছাড়া আপনি জান্নাতে যেতে পারবেন না এই জন্য জীবনটাকে বরকতময় করতে হবে পাঁচ অর্থের নামাজ আপনাকে ঠিক করে চলতে হবে শুধু নিজে নামাজি হলে চলবে না নিজের পরিবার বন্ধুকেও নামাজি বানাতে হবে নিজের সন্তানগুলোকে নামাজি বানাবেন নবীজি বলেছেন মুরু আউলা দা কুমবে সলাতি ও কুম আবনা তোমাদের সন্তান গুরুর বয়স যখন সাত বছর হয়ে যায় তখন থেকেই তাদেরকে নামাজের আদেশ দাও আর তাদের বয়স যখন দশ বছর হয়ে যায় তখন নামাজ আদায়ের জন্য তাদেরকে শাসন করো কিন্তু দেখা যায় আমাদের অনেকের সন্তানের বয়সের চাইতে বেশি হয়ে গিয়েছে সন্তান নামাজ আদায় করে কিনা আমরা খোঁজখবর রাখি না খোঁজখবর রাখবে কেমনে কারণ বাপ তো নিজেই বেনামাজি হয়ে বসে আছে উষ্টা খাইয়া অপশ্চিম দিকে পড়ে না সে আর কি তার ছেলে মেয়েকে নামাজি বানাবে আহারে মাঝে মাঝে এমন করুণ দৃশ্য সমাজে আমরা দেখি বাপ মারা যায় ছেলে এসে আমাদেরকে বলে হুজু আব্বু মারা গিয়েছে জানাজান নামাজ কেমনে পড়ে শিখায় আহ আফসুস ওলামাই কেরাম যারা আছেন মাঝে মাঝে এমন অবস্থার সম্মুখীন হওয়া লাগে না লাগে যুবকরা এসে বলে হুজুর আব্বু মারা গিয়েছে জানাজান নামাজ কেমনে পড়ে একটু শিখায় এ কেমন সন্তান রেখে গেলেন আপনি সে নামাজ আদায়ের কায়দা কারণও জানে না সন্তানগুলোকে নামাজি বানিয়ে যান এমন সন্তান বানান যে সন্তানগুলোকে দেখে যে সন্তানগুলোকে দেখলে আপনার নয়ন জুড়িয়ে যাবে চক্ষু শীতল হয়ে যাবে এরকম সন্তান বানিয়ে যান আর এই জন্য তাকে প্রথমেই নামাজি বানিয়ে ফেলতে হবে নিজে মসজিদে যান সাত বছর হয়ে গেলে তাকেও নিয়ে হাত ধরে ধরে মসজিদে যান কিন্তু আমার দেশে অনেক মসজিদ আছে বাচ্চাদেরকে মসজিদে আনলে কিছু মুরব্বীরা আছে মাইন্ড করে আছে নাকি এরকম আমি একবার এক মসজিদে ঢুকলাম অজু করেছি তো মুখ মুসতেছি হঠাৎ করে কানে আওয়াজ আসলো এক মুরব্বী চিৎকার করছে হাই আমি ভাবলাম মসজিদে কুকুর ঢুকলো নাকি চাচা এরকম চেতাচ্ছে কেন জিজ্ঞেস করলাম চাচা কি হয়েছে কই দেখেন না পোলাপাইন কয়েকটা আসছে মসজিদে আমি বললাম তো কি হয়েছে কয়ে আরে বইলেন না হুজুর এরা মসজিদে ঢোকে খালি হাসাহাসি করে শয়তানে দুষ্টুমি করে তো আমি বললাম সে তো বাচ্চা মানুষ না বুঝে শয়তানে দুষ্টুমি হাসাহাসি করতেই পারে তাকে যদি আপনি তাড়িয়ে দেন তাহলে সে তো আর মসজিদে আসবে না মসজিদে আসলেই যদি ধমক খাওয়া লাগে এই ধমক খাওয়ার জায়গায় বাচ্চারা কি আর আসবে আসবে না আপনি তাকে আদর করে বুঝাইতে পারেন দেখবেন এই বাচ্চাগুলো হাসাহাসি করতে করতে আমাদের নামাজ দেখে দেখে একদিন সেও চমৎকার নামাজি হয়ে যাবে কিন্তু আপনি যদি তাকে তাড়িয়ে দেন সে তো মসজিদের নাম শুনলেই বলবেনা মসজিদে যাব না মসজিদের নাম শুনলেই তার ভয় লাগবে কিন্তু আপনি যদি আদর করে মসজিদে এসেছে ডাক দেন আসো চকলেট দেন মাথায় হাত একটু আদর করে দেন যাও বাবা আগামী আদর করে দিয়েছেন না আজান হইলে সে বলবে মসজিদে গেলে অনেক চাকচুরা আদর করে যাই একটু মসজিদে আপনারা যদি তারায় দেওয়া শুরু করে এই বাচ্চা আর জীবনে মসজিদে আনতে পারবেন বাচ্চারা একটু দুষ্টুমি করবে এদের নামাজও বড় সুন্দর আমরা সাজদায় গিয়ে বলি সুফান আর এরা এত দুষ্ট মাথা উঠায় একটা আরেকটারে রেকর্ড দেখ কার জুতা সবচেয়ে বেশি ভালো অনেকে আছে রুকুতে গিয়ে আবার আমরা যখন রুকু করি তারা একটা একটা ফিস ফিসারি কেনাকারি করে সভাপতি সাহেবের বাড়িতে কিন্তু আম পাকছে চল আম চুরি করতে যাই আম চুরির মিটিং ও নামাজে চলে এই যে আমি আপনাদের সামনে কথা বলছি ছোটবেলা আমি নিজেই নামাজে অনেক হাসাহাসি করেছি ছোটবেলায় তো মানুষ করবে এরকম হাসাহাসি করতে করতে এক সময় নামাজি হলাম পড়াশোনা শেষ করলাম এখন বড় বড় মসজিদ গুলোতে আমরা নামাজে ইমামতি করি আলহামদুলিল্লাহ তারই দিলে এই অবস্থা হয়তো না তারই দিবেন না যে বাচ্চাগুলো মসজিদে আসে মনে রাখবেন এরা হচ্ছে আগামী দিনের মুসল্লি এরা হচ্ছে আগামী দিনে মসজিদ কমিটির সভাপতি মসজিদের মুতোয়াল্লি এরা আগামী দিনের ইমাম এরা আগামী দিনের খতিব এরা আগামী 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 দিনের 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 বুজুর্গ বাহিত মাহের আলম ডে তাড়িয়ে দিলে তো আপনি তার হৃদয়টাকে ভেঙে দিলেন ক্ষত বিক্ষত দিলেন নবীজি কখনো বাচ্চাদেরকে ধমকাতেন না জুমার দিনে নবীজি খুতবা দিচ্ছেন নবজির দুই নাতি হাসান আর মুসল্লিদের সামনে দৌড়াদৌড়ি করছে আল্লাহর নবী এই দৃশ্য দেখে রাগ করলেন না খুতবা বন্ধ করে দুই হাতে দুই নাতিকে ধরে মিম্বরে আসলেন দুই নাতিকে দুই হাতে ধরে জুমার খুতবা দিতে লাগলে ধমকায় বের করে দিয়েছেন আরেকদিন নামাজে নবীজি ইমামতি করছেন নবীজি যখন সাজদায় চলে গেলেন নবীজির কলিজার টুকরা রাতে হসাইন নবীজির পিঠের উপরে উঠে বসলেন নবীজির পিঠে আরোহণ করে নবীজির চুল টানা টানি শুরু করলেন আর বলতে লাগলেন আমি ঘোড়ার উপর উঠছি নবীজি সাজদায় আছেন চিন্তা করলেন এখনই যদি মাথাটা উঠাই তাহলে আমার নাতি আমার পিঠ থেকে পড়ে যাবে কষ্ট পাবে খেলা করতে পারবে না নবীজির নাতি যেন আরো কিছুক্ষণ আরো কিছুক্ষণ যেন নবীজির পিঠে খেলা করতে পারে এই জন্য নবীজি সাজদা একটু লম্বা করে দিলে বাচ্চাগুলো রে মসজিদ থেকে তারা দিয়ে না এদেরকে মসজিদে বেশি বেশি নিয়ে আসুন আমরা নামাজে দাঁড়িয়ে নামাজ আদায় করব আর বাচ্চারা কিচির আওয়াজ করবে হাসবে দুষ্টুমি করবে তার মানে আমাদের নেক্সট জেনারেশন পরবর্তী প্রজন্ম নামাজি হবে আর আমরা মসজিদে শুধু নামাজ আদায় করব মসজিদে বাচ্চা থাকবে না তার মানে ভয়াব পরিস্থিতি সামনে আসতেছে আগামী প্রজন্মবে নামাজি হয়ে যাচ্ছে এজন্য বাচ্চাদেরকে মসজিদে আনো দুষ্টুমি করলে আদর করে বুঝান দেখবেন এরা প্রথমে কয়েকদিন নামাজে এসে দুষ্টুমি করে তারপর দেখি যে আমরা নামাজ আদায়ে ছুটনারী পড়তেছিলাম আমরা তখন এরাও ছুটনা না তারপর জিজ্ঞেস করে কৌতূহল শুরু হয় যেমন আমাকে একদিন এক ছোট্ট বাচ্চা বললে বাচ্চা আপনি ঠুট নারেন যে কি পরে কি আগ্রহ তৈরি হয়েছে না কৌতুহল আমি বললাম আমি তো সুর আ তুমি তখন এটা আবার কোন সুরা বললাম তুমি যে বক্তব্য যাও ওখানে হুজুরের কাছ থেকে শিখে নিবা আলহামদুলিল্লাহ রব মেলা আর রহিম রহেম মানিকিয়

এরা আপনাদের সাথে নামাজে দাঁড়িয়ে এরকম আপনাদের পাশে দাঁড়াতে দাঁড়াতে আপনাদের মেয়েগুলা নামাজি তা কবান হয়ে যাবে ইনশাল আল্লাহ তাহলে জীবনে বরকত পেতে হলে নিজে এবং পরিবারের সকলে কি হতে হবে আরেকটু জুড়ে বলেন সাল্লাত কায়েম করো হো সাল্লাত কায়েম করো হবে সম্মানে তুমি হবে জান্নাতি তুমি দেবে কাল হাসরে শীতল ছায়া আর সে আজিম রব্বি আল আলা রব্বি আল আজিম আলা রব্বি আল আজিম মিন তুমি সালাত তোমার মস্ত পরিচয় দুনিয়া তোমার আজকে আছে কালকে হবে লয় আজ কেন কো সাজেদা করো নিজের পরিচয় আগে করে ধরো তো বেত মুমে তোমার রম্মে মাখো সম্মে রাখো হবে না বিলী রবিয়া লালা র বিয়া নাজিম রবিয়া লালা র বিয়া নাজি সবাই সালাদ দায় করবেন তো নাকি রাত বারোটা পড়বেন তো ওয়াজ শুনে গিয়ে ফজরের নামাজ কাদা করে দিবে এই কারবার মুসি করেন করবেন এগুলা না নামাজ নামাজ ইমানের পরেই নামাজ নামাজ ছাড়া নিজেকে ইমানদার হিসাবে দাবি করা যায় নামাজ হচ্ছে দিনের খুঁটি এটি ইমানের প্রাণ এজন্য নামাজ কখনো ছাড়বেন না তাহলে জীবনে বরকত পেতে হলে তিন নাম্বার যা আমলের কথা বললাম পাঁচ ওয়াক্ত নামাজ এর ভালো করে হেফাজত করা লাগবে আল্লাহ তৌফিক দান করেন আমিন নাম্বার 4 জীবনে বরকত পেতে হলে কোরআনের সঙ্গে তা تعلق پیدا করতে হবে কেন কারণ কুরআনুল কারীম আল্লাহ তালা mubarak kitab করেছে এই কোরআনটাই mubarak বরকতময় kitab রব্বুল আলামিন বলেছেন ওয়া হাযা কিতাবুন আনزلناه mubarakুন ফাত্তাবিউহু

কুরআনটা হচ্ছে এমন বরকতময় কিতাব এর সংস্পর্শে যে ব্যক্তি আসে তার মর্যাদা বেড়ে যায় এই জন্য নবীজি বলেছেন ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহা দাল কিতাবি আকওয়ামাহু ওয়া ইয়াদাউ বিহি আখরিন নবীজি বলেছেন নিশ্চয়ই আল্লাহ তাআলা এই কিতাবের মাধ্যমে কারো কারো মর্যাদা বাড়িয়ে দেন আবার এই কিতাবের মাধ্যমে এই কিতাবের সঙ্গে বেআবির কারণে আল্লাহ তালা অনেককে ধ্বংস করে দেন বিজ্জত বানিয়ে দেন এই কোরআন কেমন কিতাব আপনি দেখেন এই কিতাবের কাছে আসলেই মর্যাদা বেড়ে যায় এই কিতাবের সঙ্গে যার সম্পর্ক হয় তার মর্যাদা বাড়ে বলেন তো দেখি বছরের মধ্যে মাসের সংখ্যা কয়টি কি ও ঘুমাই গেছেন নাকি বছরের মধ্যে মাসের সংখ্যা কয়টি পুরুষ মানুষের মতো জবাব দিয়ে বলেন কয়টি এই বারোটি মাসের মধ্যে সব চাইতে বরপকময় দামি মাস শ্রেষ্ঠ মাস কোনটা রম বনের মাস যদি জিজ্ঞেস করি কি কারণে রমাবণের মাস বছরের সব চাইতে শ্রেষ্ঠ মাস তাহলে উত্তর হবে রো রমব নলদি ফিল ও আ ইলা اخر আয়াত رمضان মাস যেই মাসে নাযিল যেই মাসে নাজিল হয়েছে কোরআন কোরআন কারণে বছরের অন্যান্য মাসের চাইতে رمضان মাসের মর্যাদা কম না তাহলে মাসের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ মাস হলো رمضان কোরআন নাযিলের কারণে এবার আসেন তো এবার আসেন তো সপ্তাহ এবার আসেন দেখি গোটা বছরের মধ্যে সবচাইতে দামি রাত সবচাইতে দামি রাতের নামটা কি লাইলাতুল কদর যদি জিজ্ঞেস করা হয় গোটা বছরের সকল রাতের চাইতে শ্রেষ্ঠ রাত কেন কদরের রাত উত্তর হচ্ছে না আনজালনাহু ফী লাইলাতিল কদর নিশ্চয়ই আল্লাহ তাআলা এই কদরের রাতে কুরআন নাযিল করেছেন কুরআন নাযিলের কারণে বছরের অন্যান্য রাতের চাইতে এই কদরের রাতের মর্যাদা সবচেয়ে কম নাকি সবচেয়ে বেশি খুব ভালো করে খেয়াল করুন কোরআন নাজিলের কারণে অন্যান্য মাসের মাসের চাইতে রমজান দাম বেশি কারণে নাজিলের কদরের রাত অন্যান্য সকল রাতের চাইতে দামি পৃথিবীতে অসংখ্য ভাষা রয়েছে পৃথিবীর অসংখ্য ভাষার ভেতরে সব চাইতে দামি ভাষার নাম হচ্ছে আরবি ভাষা এটি সবচাইতে সম্মানিত মর্যাদা ভাষা কারণ হচ্ছে এই ভাষায় নাজিল হয়েছে আল্লাহ বলেছেন বলে অন্যান্য সকল ভাষার চাইতে এই আরবি ভাষার দাম মর্যাদা সবচাইতে বেশি কারণ এই ভাষায় কোরআন নাজিল করেছেন কে দেখেন আল্লাহর কিতাবই কোরআন কত দামি কিতাব এর সাথে যার সম্পর্ক হয় তার মর্যাদা বাড়ে রমজান মাসের সাথে সম্পর্ক এই জন্য রমজানের দাম বেশি কদরের রাতের সাথে কোরআনের সম্পর্ক এই জন্য কদরের রাতের দাম বেশি আরবি ভাষার সাথে কোরআনের সম্পর্ক এই জন্য আরবি ভাষার দাম বেশি কাঠ দিয়ে সোফা বানানো হয় কাঠ দিয়ে চার টেবিল ফার্নিচার আসবাবপত্র বানানো হয় সেই আসবাবপত্রের সাথে মানুষের পা লাগলে কেউ কখনো সালাম করে না এই যে এই টেবিলে আমি নিজেই পা রেখেছি কিন্তু এই টেবিলকে আমরা কেউ চুমু খাবো না সম্মান বা ভক্তি আমরা দেখাব না কিন্তু কাঠের দুইটা টুকরা দিয়ে যখন রেহাল বানানো হয় রেহালি তো বলে কাঠের দুইটা টুকরা দিয়ে যখন রেহাল বানিয়ে ওই রেহালের উপরে কোরআন রাখা হয় বলেন তো ওই কাঠের দুইটা টুকরার মর্যাদা তখন পারে না কি কমে হাত থেকে পড়লে অনেক মানুষ সেটা হাতে নিয়ে বুকের সঙ্গে ধরে সম্মান দেখায় দেখায় ভক্তি কারণ এই দুইটা টুকরার কাঠের সঙ্গে কোরআনের সম্পর্ক হয়েছে কোরআন সেখানে রাখা হয়েছে এই জন্য ওই কাঠের টুকরার মর্যাদা কমেছে না বেড়েছে আমাদের বাসা আলনায় আলমারিতে অনেক কাপড় রয়েছে কাপড় চুপড় টান দিলে যদি কোনো কাপড় পরে গিয়ে আমাদের পায়ের তলায় পরে যায় সেই কাপড় আমরা মুখের সামনে নিয়ে চুমুখাই না বুকের সাথে জড়িয়ে ধরি না কিন্তু ছোট্ট একটা কাপড়ের টুকরা দিয়ে যখন জিলবাব গিলাফ বা বস্তরি বানানো হয় আর সেই ছোট্ট কাপড়ের টুকরা দিয়ে যখন আল্লাহর কিতাব পোড়াণকে পেঁচিয়ে ফেলা হয় ওই ছোট্ট কাপড়ের টুকরাটি যদি মানুষের হাত থেকে পড়ে যায় মানুষেরা সেই কাপড়ের টুকরা নিয়ে বুকের সঙ্গে জড়িয়ে ধরে মুখের সামনে নিয়ে চমুখায়। ছোট্ট এই কাপড়ের টুকরার সম্পর্ক কোরআনের সঙ্গে হওয়ার কারণে কোরআনকে এই ছোট্ট কাপড়ের টুকরা দিয়ে পেঁচানোর কারণে ওই ছোট্ট কাপড়ের টুকরার মর্যাদা বেড়েছে না কমেছে এবার আমার বাবারা আমার ভাইরা খুব মন দিয়ে শোনন সঙ্গে রমজান মাসের সম্পর্ক এই জন্য রমজানের দাম অন্য মাসের চাইতে সবার উপরে কদরের সাথে আল্লাহর কোরআন নাজিলের সম্পর্ক এই জন্য সকল রাতের চাইতে কদরের রাতের মর্যাদা সবার উপরে আরবি ভাষার সাথে কোরআন নাজেল হওয়ার সম্পর্ক এই জন্য পৃথিবীর সব চাইতে দামি ভাষার নাম হচ্ছে আরবি ভাষা আবার কাঠ দিয়ে অনেক কিছু বানানো হলেও রেহালের উপরে কোরআন টাকা হয়েছে এই জন্য রেহালের টুকরা কাটের দুইটা টুকরার মর্যাদা বেড়েছে কাপড় চোপড় আমরা পরিধান করি পায়ের তোলে পড়লেও সালাম করি না কিন্তু ছোট্ট কাপড় দিয়ে কোরআন পেঁচানো হলে কোরআনের কারণে ওই কাপড়ের টুকরার মর্যাদাও বেড়ে যায় তাহলে কোরআনের সাথে সংস্পর্শ লাগার কারণে এগুলোর মর্যাদা যদি বেড়ে যায় আমি আপনি আমরা যদি সবাই আল্লাহর কালামকে ভালোবেসে আল্লাহর কালামটা শিখি আল্লাহর কালাম চালাবার যদি করি আল্লাহর কালাম যদি আমরা বুঝি আর আল্লাহর কালাম মেনে যদি আমরা কোরআনময় জীবন গঠন করি তাহলে দুনিয়ার সমস্ত মানুষের চাইতে আমাদের মর্যাদা বাড়িয়ে দিবেন কি বরকতময় মোবারক কিতাব এই কিতাবের কাছে আসলেই আপনার দাম বেড়ে যাবে আপনি সম্মানিত মানুষ হয়ে যাবেন যেমনটা হয়েছেন অমর ইবনুল খতাব রাজি আল্লাহ ইসলাম কবুলের আগে তিনি তো একজন কাফের ছিলেন কিন্তু যখন তিনি ইসলাম কবুল করে কোরআনের শশীতল ছায় তলে আসলেন যখনই কোরআনের সংস্পর্শে আসলেন মর্যাদা এত বেশি বেড়ে গেল লৌহ মানব পরশ পাথরে পরিণত হয়ে পৃথিবীতে থেকেই তিনি জান্নাতের সার্টিফিকেট নিয়ে বিদায় হলে মর্যাদা এত বেশি বড় নবীজি বললেন লা নাবিয়া ওয়ালা রাসূল আমার পরে কোনো নবী নাই আমার পরে কোনো রাসূল নাই লৌকানা নবী নাবিইয়াম মিন 바দি কানা আমার পরে কেউ যদি নবী হয় আমার পরে কেউ যদি নবী হওয়ার যোগ্যতা রাখত তাহলে আমার অমর আমার করে নবী হয়ে যেত আল্লাহ কোরআন এক অমরকে কোন জায়গায় নিয়ে গেল আপনিও কোরআনের কাছে আসলে আপনার মর্যাদা সবার উপরে চলে যাবে মর্যাদাবান মানুষ হয়ে যাবে দুনিয়া আখেরাতে সফল হয়ে যাবেন কিন্তু আফসোসের ব্যাপার হলো আমরা সব শিখে ফেলেছি এখনো কোরআন শিখে নাই যুবক তরুণ যারা আছো তোমরা শোনো যারা পড়াশোনা করছো তোমরা এখনো কোরআন শিখলে না তোমরা সায়েন্স নিয়ে পাগল হয়ে আছো কমাড সে পড়ছো পড়ো অসুবিধা নেই তোমরা মনে করছো এটা মধ্যযুগের গীতাব এটা হুজুরদের গীতাব এটা মোল্লা মৌলদের গীতাব বিজ্ঞানের এই যুগে কি কোরআন শুনতে পারে এরকম কথা অনেকে বলে কিপ ওর মাই देयर इज नो কন্ট্রাডিকশন বিটুইন দা হলি কোরআন এন্ড সায়েন্স কোরআনের সাথে তোমার বিজ্ঞানের কোনো দ্বন্দ্ব নাই বরং বিজ্ঞান কোরআনের কাছে অসহায় হয়ে বসে আছে বিজ্ঞানীরা যত নতুন নতুন তথ্য বের করছেন কোরানের কাছে তথ্যগুলো নতুন নয় বরং বিজ্ঞান যে তথ্যগুলো নতুন করে মানুষকে দিচ্ছে এই একই তথ্য আল্লাহ তালা কোরআনুল কারিমে আরো দেড় হাজার বছর আগে দিয়েছেন আল্লাহ আকবার তাহলে কোরআন আগে না বিজ্ঞান আগে এটা গোলাবাজির বিষয় নেই কয়েকটা এক্সাম্পল দিয়ে আপনি শোনেন এই পৃথিবীর সেই পৃথিবীর আকৃতি কেমন এই বিষয়ে বিজ্ঞান এক এক সময় এক এক তথ্য দিয়ে মানুষের সঙ্গে রীতিমতো তামাশা করেছে বলেছেন পৃথিবী মনে হয় বা সাতানব্বই সালে এখন কত সাল সাল সালে ফ্রান্সিস ড্রেক জলপথে ভ্রমণ করে তিনি বললেন প্রাচীনকালের বিজ্ঞানী এত ভুল বলেছেন আমি জলপথে ভ্রমণ করে দেখলাম পৃথিবী আসলে সমতল নয় পৃথিবী চ্যাপ্টা নয় পৃথিবী আসলে গোল এখন পনেরোশো সাতানব্বই সালের দেওয়া তথ্য পৃথিবী ভুল স্যাটেলাইট আর আধুনিক বিজ্ঞানের যুগে সেই তথ্য আজ ভুল পৃথিবী গোল এই তথ্য আজ ভুল তাহলে পৃথিবীটা কেমন সায়েন্সের ছাত্ররা বলো পৃথিবী কেমন কি নভারেন কোন যুগে আসরে পৃথিবী ডিব্বাকৃতে পৃথিবী কেমন বিজ্ঞান উন্নত হতে হতে যখন স্যাটেলাইটের যুগে প্রবেশ করলো আধুনিক বিজ্ঞান বলল পৃথিবী আসলে ডিম্বাকৃতি ডিমকে আপনারা কি বলেন আঞ্চলিক ভাষায় আমরা সিলেট হয় এন্ডা যাই হোক তো ডিম কি একেবারে গোল তাহলে স্যাটেলাইটের যুগে বিজ্ঞান বললো পৃথিবী গোল এটা ভুল বরং পৃথিবীটা কিসের মতো ডিম যেই তত্ত্ববিজ্ঞান কিছুদিন আগে দিয়েছে আমার আল্লাহর কোরান কতটা সায়েন্টিফিক কতটা অথেন্টিফ এবারে আপনি শোনুন এই পৃথিবীর একটা ব্যাপারে আর দেড় হাজার বছর আগে আল্লার কোরান বলেছে ওয়ালিকা দা হা হা ওলামাই কেরাম এখানে বসে আছে বসে আছে কমোস খুললে দেখবেন উট পাখির ডিমকে আরবি ভাষায় দাহা বলা হয় আল্লাহ তাআলা বলছেন আর জমিন কে আমি উট পাখি ডিমের মতো ডিম্বাকৃতির করেছি সুবহানাল্লাহ তাহলে কোরআন আগে নাকি বিজ্ঞান আগে আল্লাহর কোরআন বিজ্ঞানের চেয়ে কত এগিয়ে দেখেন বিজ্ঞান উন্নত হয়েছে ঠিক কিন্তু বিজ্ঞান এখনো কোরআন থেকে দেড় হাজার বছর পিছনে কোরআন আরো দেড় হাজার বছর আগে সুবহানাল্লাহ এই যে ফিঙ্গারপ্রিন্ট আঙ্গুলের ছাপ আরবিতে বলা হয় বাসমা ইংরেজিতে বলা হয় ফিঙ্গারপ্রিন্ট বাংলায় আমরা বলি টিপসই এই টিপসই কিন্তু বড় এক তথ্য বলেন তো আমাদের প্রত্যেকের হাতে আঙ্গুল আছে কয়টা এক আঙ্গুলের ছাপের সাথে আর এক আঙ্গুলের ছাপের কোনো মিল নেই পাসপোর্ট অফিসে গেলে দেখবেন দশ আঙ্গুলের ছাপ নেই এমনকি মোবাইল ফোনের সিমে রেজিস্ট্রেশনে গেলেও দেখবেন দশ আঙ্গুলের ছাপ নেই কারণ এক আঙ্গুলের ছাপের সাথে আর এক আঙ্গুলের ছাপের কোনো মিল নাই পৃথিবীতে আটশো কোটি মানুষ বাস করে একজনের সাথে আরেকজনের ফিঙ্গারপ্রিন্টের কোনো মিল নাই কার আর একটু যদি বলেন এই ফিঙ্গারপ্রিন্ট সব জায়গায় লাগে এখন জমি যায় না রেজিস্টারি করবেন ভোট দিতে যাবেন বিদেশে যাবেন ইমিগ্রেশন ক্রস করার সময় আপনাকে ফিঙ্গারপ্রিন্ট দেওয়া লাগে কারণ আপনার ফিঙ্গারপ্রিন্টের সাথে আরেকজনের ফিঙ্গারপ্রিন্টের কোনো মিল নাই আঠারোশো সালের আগে দুনিয়ায় কেউ জানতো না যে ফিঙ্গারপ্রিন্ট মানুষের অভিন্ন হয় সর্বপ্রথম আঠারোশো ছাপ্পান্ন সালে ইংল্যান্ডে এই তথ্য আবিষ্কার হয় ব্রিটিশ বিজ্ঞানী উইলিয়াম মানব দেহের উপরে গবেষণা চালিয়ে সর্বপ্রথম এই সায়েন্টিফিক তথ্য পৃথিবীবাসীকে জানালেন যে আসলে ফিঙ্গারপ্রিন্ট নামে একটা জিনিস আছে আঙ্গুলের ছাপ যা মানুষের অভিন্ন একজনের সাথে আরেকজনের মিল আজ থেকে মাত্র দেড়শো দুইশো বছর আগে মানুষ ফিঙ্গার প্রিন্টের কথা জেনেছে কিন্তু আল্লাহর কোরআন আরো এগিয়ে আছে দেড় হাজার বছর আগে আল্লাহ তাআলা কোরআনুল করিমের পঁচাত্তর নম্বর সুর কিয়ামা এর তিন নম্বর আয়াত আপনি খুলে দেখুন ওখানে আল্লাহ তালা ফিঙ্গারপ্রিন্টের কথা এভাবে বলেছেন আয়া সবু আল্ল ন জ মা আমি জ মা আল্লাহ তালা বলছেন যারা মনে করে মানুষ মনে যাওয়ার পর তার দেহ যখন ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে অঙ্গ প্রত্যঙ্গ হাড্ডি মাংস সব যখন আলাদা হয়ে যাবে অস্থি পিঞ্জর হাড্ডি গুড্ডি সব যখন ছিন্ন বিচ্ছিন্ন আলাদা হয়ে যাবে কিছু মানুষ আছে তারা বলে কে আবার তখন ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাওয়া অঙ্গ প্রত্যঙ্গ জোড়া লাগিয়ে আমাদেরকে জিন্দা করবে সব কে আবার জোড়া লাগাবে আল্লাহ তালা বলছেন এমন আকিদায় বিশ্বাসী যারা তাদেরকে আমি বলছি শোনো তোমরা মরে যাওয়ার পরে তোমাদের হাড্ডি মাংস অস্থি পিঞ্জর ছিন্ন বিচ্ছিন্ন আলাদা আলাদা যদি হয়েও যায় সব কিছুকে তো আমি জুড়া লাগাবোই লাগাবো বরং তার পাশাপাশি বালা কদেরি নালা আলা আন্ন বানানা তার পাশাপাশি তোমাদের প্রত্যেকের হাতের আঙ্গুলের যে মাথা অর্থাৎ এই আঙ্গুলের ছাপ ফিঙ্গার প্রিন্ট পর্যন্ত আমি আবার একত্রিত করতে সক্ষম আল্লাহ আকবার তাহলে জোরে বলেন তো কোরআন আগে না বিজ্ঞান আগে কত তথ্য আপনাদেরকে দিব তথ্যের উপর তথ্য আছে দেখেন ঘুরাঘুরি সমস্যার সমাধান বিজ্ঞান কিছুদিন আগে দিয়েছে আর কোরান সেটা দেড় হাজার বছর আগে দিয়েছে পৃথিবী ঘুরে না সূর্য ঘোরে সর্বপ্রথম টলেমি বলেছিল পৃথিবী স্থির আর পৃথিবীকে কেন্দ্র করে সূর্য ঘুরে এরপরে নিকোলাস কোপারনিকাস পনেরোশো বারো সালে এসে বলল না আমি দেখলাম পৃথিবীও ঘুরে সূর্য ঘুরে আমার মাথাও ঘুরে তোমার মাথাও ঘুরে আজ থেকে মাত্র কয়েকশো বছর আগে ঘোরাঘুরির সমস্যার যেই সমাধান বিজ্ঞান দিল এ যুবক তরুণ ভাইরা ছাত্র ভাইরা তোমরা যারা কোরআনকে হুজুরদের কিতাব মনে করো কোরআন কে তোমরা যারা জীবনে অপশনাল বানিয়ে ফেলেছ শোনো কেন কোরআন শিক্ষনা কোরআনটা কত অথেন্টিক কত সায়েন্টিফিক দেখো কোরআনুল কারীমের বিজ্ঞানময় সূরা সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ তালা বললেন ওয়াশম تجري للمستقر درناه منازل حتى عاد كالعرجون القديم لا الشمس ينبغي لها أن تدرك القمر ولا الليل سابق النهار وكل في فلك يس বাহন আল্লাহ তাআলা বলছেন আমি সূর্যের জন্য একটি কক্ষপথ ঠিক করে দিয়েছি সূর্য তার ওই কক্ষপথে পরিভ্রমণ করছি। চাঁদের জন্য আমি একটি মঞ্জিল ঠিক করে দিয়েছি চাঁদ তার নির্ধারিত মঞ্জিলে পরিভ্রমণ করছে সূর্য কখনো চন্দ্ররে নাগালে যেতে পারে না রাত কখনো দিনে আগে যেতে পারে না কুল্লুম ফি ফালাকি ইসবাহন প্রত্যেকই তার আপন আপন কক্ষপথে তারা সন্তরণ পরিভ্রমণ করছে সুবহানাল্লাহ লাস্ট আরেকটা মজার তথ্য দিয়ে শেষ করি যারা এখনো কোরআন শিখলেন না মনে করছে তো হুজুরদের কিতাব না এটা জ্ঞান বিজ্ঞানের কিতাব ইটস দ্য সোর্স অফ নলেজ অ্যান্ড সাইন্স এটা জ্ঞান বিজ্ঞানের অংশ জ্ঞান ভাণ্ডারকে সমৃদ্ধ করতে হলে সবার আগে কোরান শিখা লাগতেই এটা খুব বড়কতের কিতাবের কিতাব মায়ের পেটে সন্তান একদিনে তৈরি হয় নাকি ধাপে ধাপে তৈরি হয় মার হেরিল যিনি যারা জানেন হিউম্যান ইন ব্রয়ালজি ব্রোহ্ম তত্ত্ব নিয়ে যারা গবেষণা করেছেন আজকে সেই ব্রহ্ম তত্ত্ববিদরা বলছেন বলছেন মায়ের প্রেরণ্ব সন্তান অনেক দিনে তৈরি হয় তাই না এক ফোঁটা স্পাম থেকে গঠন প্রণালী শুরু হয় সেখান থেকে জমাট বাঁধা অর্থ তারপরে এই জমাট বাঁধা রক্তকে আল্লাহ তারা গুস্ত পিণ্ডে পরিণত করেন সেটাকে বড় হাড্ডিতে রূপান্তর করেন কোরআন অনেকগুলো জায়গায় এর বিবরণ এসেছে এদিকে আমি যেটা বোঝাতে চাচ্ছি সেদিকে তারপরে হাড তারপরে গুস্তের পোশাক পরিয়ে দিয়ে স্ট্রাকচার দিয়ে সুন্দর ফেস কাটিং দিয়ে মায়ের পেটে মানুষকে পয়দা করেন কি। হিউম্যান এমব্রয়ডারি নিয়ে যারা রিসার্চ করছেন তারা বলছেন এ চাইল্ড গেটস হেয়ারিং বিফোর সিক্সটিন উইকস বার্থ একটি শিশু মায়ের পেটে যখন থাকে জন্মের ষোলো সপ্তাহ চার সপ্তাহ সমান এক মাস তাহলে ষোলো সপ্তাহে হয় কয় মাস আঙ্গুল দেখে বলেন কয় মাস চার মাস হিউম্যান এমব্রয়োলজি নিয়ে যারা রিসার্চ করেছেন তারা বলছেন মায়ের পেটে যখন সন্তান থাকে জন্মের চার মাস আগে মায়ের পেটে থেকেই সে শুনতে পায় সোহান চার মাস আগে মায়ের পেটে থাকতেই সন্তান শুনতে পায় আপনারা বলবেন বিজ্ঞান অনেক অনেক আগাই গেছে না থেকে আছে এই তথ্য আল্লাহ বলেছে যেমন কোরআনুল করানুলিমে শ্রবণ শক্তির কথা বুঝে দেখি আল্লাহ তালা সাংক শব্দ ব্যবহার করেছেন আর দৃষ্টি শক্তির কথা বুঝে দেখি আল্লাহ তালা বাসর অথবা বহু বচনে আবসর শব্দ ব্যবহার করেছেন আল্লাহর কালাম করে দেখুন কোরানুর কারিমের সমস্ত জায়গায় আল্লাহ তালা মাসরের আগে সাম অর্থাৎ দৃষ্টিশক্তির আগে শ্রবণ শক্তির কথা বলেছে। বলেছেন বলেছেন মাসালান ফর এক্সাম্পল ইন দা সান আ ওয়াল মাস ওয়াল ফুআদা হুল্লু উলা ইন হম এখানে আল্লাহ তালা মাসর আর আগে অর্থাৎ শ্রবণ শক্তি অর্থাৎ দৃষ্টিশক্তির আগে শ্রবণ শক্তির কথা বলেছে অন্য আয়াতে যান আল্লাহ তালা সেখানেও বলেছেন এখানেও আল্লাহ তালা আবসর আগে সহজ বাংলায় বলছি দৃষ্টি শক্তির আগে শ্রবণ শক্তির কথা বলেছেন আধুনিক যুগের সমস্ত মুফাসিরগণ এই আয়াতগুলোর সাইন্টিফিক এক্সপ্লেনেশন বিজ্ঞান ব্যাখ্যা করেছেন এই ভাবে যেহেতু আল্লাহ তাআলা কোরআনের সব জায়গায় বাসরের আগে সাম দৃষ্টি শক্তির আগে শ্রবণ শক্তির কথা বলেছেন তার মানে মানব সন্তান একটি শিশু দৃষ্টি শক্তি লাভ করার আগে শ্রবণ শক্তি লাভ করে তাহলে কোরআন একমত হয়ে বলছে সন্তান জন্মের কয় মাস আগে মার পেটে শোনে আরেকটু জোরে বলেন কয় মাস মা বুন্দের জন্য আপনাদের জন্য এই তথ্য এবার দিয়ে যাচ্ছি শোনেন এখন মা বুধের পেট এটা শুধু পেট না এটা সন্তান উৎপাদনের কারখানা ফ্যাক্টরি ভালো হলে প্রোডাক্ট ভালো হয় ফ্যাক্টরি খারাপ হলে প্রোডাক্টও খারাপ হয় মায়েদের পেট এটা শুধু পেট নয় এটা খনি এখান থেকে বড় বড় আল্লাহর অলিদের পয়দা হয়েছে এই পেট থেকে পয়গাম্বররা এসেছেন মায়েদের এই পেট থেকে সাহাবীরা এসেছেন মায়েদের এই পেট থেকে বড় বড় মুফাসসির মুফতি বড় বড় বুজুর্গ আলেম আল্লাহর অলি পয়দা হয়েছে এখন কোরআন বিজ্ঞান কি বলছে সন্তান জন্মের কয় মাস আগে মার পেটে শোনে আপনার ঘরের বউ যদি খারাপ হয় সন্তান পেটে নিয়ে এখন সে যদি সারাদিন হিন্দি সিনেমা দেখে স্টার জলসার জি বাংলা দেখে ঝাকানাকা ঝাকানাকা গান দেখে তো কোরান বিজ্ঞান একমতই বলছে জন্মের কয় মাস আগে সন্তান শুনে তাহলে এই ঝাঁকা নাকা ঝাঁকা এগুলা সন্তান কি পেট থেকে শুনে না ওই মহিলার পেট থেকে যেগুলা বের হবে ওগুলাও কিন্তু ডিজে আর ঝাঁকা নাকা ঝাঁকা নাকা আমার কাই হবে বিপরীতে যদি আপনার স্ত্রী ভালো হয় আজান হলেই নামাজ নামাজে তো একটা কিতাব থেকেই তেলাওয়াত আমরা করি কিতাবের নাম আল কোরআন আপনার স্ত্রী যদি কোরআন তেলাওয়াত করে জিকির আসকার তসমিতা হালিল করে কোরআন বিজ্ঞান একমত হয়ে বলছে পেটের ভেতরে সন্তান কয় মাস আগে শোনে আপনার সন্তান যদি পেটের ভেতর থেকে কোরআন তেলাওয়াতের সাউন্ড শুনে আল্লাহর কসম এই মহিলার পেট থেকে যেই সন্তানগুলো বের হবে বড় বড় আলেম বড় বড় আল্লাহর ওলি বুজুর্গ লোক তৈরি হবে এজন্য মা বোনদেরকে বলবো বেশি বেশি কোরআন পড়ো জীবনে বরকত পাওয়ার জন্য চার নাম্বার পয়েন্ট বলছিলাম কোরআনের সঙ্গে সম্পর্ক বানাতে হবে আর কোরআনের সঙ্গে সম্পর্ক বানানোর কয়েকটা প্রক্রিয়া প্রথমে কোরআন শিখবেন কোরআন শিখা নফল না ফরজ আর একটু জুড়ে বলে এইচএসি পরীক্ষার রেজাল্ট তো চার পাঁচ দিন আগে বের হলো কি ব্যাপার তোমরা তো বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য অলরেডি কোচিং শুরু করে দিয়েছো অবশ্যই পড়বা কোচিং করবা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে এটা আমরা চাই কিন্তু আমার প্রশ্ন হলো তোমরা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য একটানা টানা ছয় মাস সাত মাস কোচিং করতে পারো হাজার হাজার টাকা খরচ করে ছয় মাস সময় বিনিয়োগ করে বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য তুমি কোচিং করতে পারো কোন শয়তান তোমাকে প্রতারণার ফাঁদে আটকালো আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য কোরআন শিখবা তুমি কি এখনো সময় দিয়ে কোরআন শিখতে পারলা না নিজের বিবেককে নষ্ট করো আর আমার বাবারা বয়স চল্লিশ পঞ্চাশ বছর হইয়া গেল কোরআন তো এখনো শুদ্ধ করে শিখলেন না কোন দিন কোরআন শিখবেন আপনি সুপ্রিম কোর্ট থেকে চিঠি এসেছে চাচার কাছে রাত বারোটার সময় একজন চিঠি দিয়ে গেছে কষ্ট হচ্ছে আপনাদের আমি আর অল্প সময় কথা বলবো শোনেন কথা বলি চাচার কাছে সুপ্রিম কোর্ট থেকে চিঠি এসেছে সুপ্রিম কোর্ট হরে হ্যাঁ ঢাকায় সুপ্রিম কোর্ট থেকে এসছে বারোটার সময় যে দিয়ে গেছে রাত বারোটা দোকান চাচা চিঠি ভুলে দেখে হায় হায় তা ইংরেজি ভাষায় লিখা চাচা দেখলেন যে ইংরেজি ভাষায় লিখা এখন চাচা তো ইংরেজি পড়তে পারেন না পাশের বাড়ির এক ছেলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ছে গেলেন তার কাছে যে ওঠো চিঠিতে কি লিখছে বাবা একটু দেখো ইংরেজি ভাষায় লেখা কয় চাচা রাত সাড়ে বারোটা বাজে এখন চলে যান সকাল বেলা এসে কয় না আরে বাজে উঠ কেন সকাল হইতে হইতে জেলের ভিতরে চলে যাইতে পারি সাড়ে বারোটার সময় উঠায়া এরপরে চিঠি পড়াইছে সুপ্রিম কোর্টের চিঠি বুঝার জন্য যদি রাত সাড়ে বারোটায় মানুষের বাড়ির দরজায় গিয়া কোরআন আটতে পারেন বয়স তো কম হইল না এখনো কি কোরআন শেখার জন্য কারো কাছে দৌড়ানোর কারো কাছে যাওয়ার সময় পাইলেন না নিজের বিবেককে প্রশ্ন করুন কোরআনটা শিখে যান কোরআনের সঙ্গে সম্পর্ক তৈরি করেন কোরআন পড়েন বুঝেন মানতে হেলে মানতে হলে জানতে হয় জানতে গেলে পড়তে হয় কোরআনের সঙ্গে সম্পর্ক যদি আমরা তৈরি করি জীবনে বরকত দিবেন কে নাম্বার ফাইভ পাঁচ নাম্বার জীবনে বরকত পাওয়ার জন্য আপনি আপনার লাইফে সালাম সালামের প্র্যাকটিস করবেন মানুষকে পাইলে সালাম দিবেন সালামের মধ্যে বরকত আছে না নাই বরকত শব্দ তো সালামই আছে আর সালাম ও আলাইকুম রহমাতুল সালাম দিবেন ঘরে যখন যাবেন ঘরে ডুকার আগে সালাম দিবেন কথা মোল্লার মায়ে কথা কাট তালা বলছেন ভাই ঈদ এখন তুম ফুয়ু থন ফাস্লি মো

ঢং করো না তুমি চিনো না আমরা মনে করি যে সালাম শুধুমাত্র স্পেসিফিক কিছু লোককে দেওয়া যাবে না সালাম হাজবেন্ড ওয়াইফ ওয়াইফ হাজবেন্ড কে দিতে পারবে কোনো অসুবিধা নাই এখন আমরা সালাম দিনা না কই হাই হেই হাই হেই এগুলোতে কোনো সওয়াব আছে সালামের চারটি উপকার বলে যায় সালামের কয়টা উপকার আছে এক নাম্বার সালাম দিলেই সওয়াব হয় নবীজি বলেছেন কেউ যদি আসসালামু আলাইকুম এতটুকু বলে সালাম দে আল্লাহ আমল নামায় দশটা নেকি দিবেন কেউ যদি সালামটা আর একটু বাড়ায় আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ পর্যন্ত বৃদ্ধি করে সালাম দেয় আমল নামায় বিশটা নেকি দেওয়া হবে আর কেউ যদি সালামটা পুরু করে আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ এতটুকু পর্যন্ত বৃদ্ধি করে সালাম দেয় আল্লাহ তালা আমল নামায় তিরিশটা নেকি দান করে তাহলে সালাম দিলে কি হয় নেকি হয় পুরা সালাম দিবেন তাহলে একশো গুণকে ডেইলি সালাম দিলে একশো গুণ কত হইল হিসাব না জানানে একশো গুণ তিরিশ কত হয়েছে তিন হাজার ডেইলি একশো মানুষকে সালাম দিলে সাব হয় তিন হাজার তিন হাজার নাকি আর হাই হেই হুই হাই যতই করবেন কোনো সাব নাই আবার সালামটা শুদ্ধ করে দিয়েন মহিলারা তো স্টাইল করে সালাম আলাইকুম আলিকুম আর কিছু ভাইরা সালাম নিয়ে ফাইসলামি করে আমাদের সিলেটে আমি একবার শুনি ভাই বলতেছে কয় ভাইসাব সাহ সামালিকুম আসেন অনেক জায়গায় এখন সালাম অর্থ শান্তি আসসালাম আলাইকুম তোমার উপর শান্তি বর্ষিত হোক আর সাম ওলামাই কেরাম এখানে আসেন সাম মানে মৃত্যু তো সাম মানে তুই মরি যা পুরা উল্টা হয়ে গেল না তাহলে টিটকারি করে সালাম দেওয়া যাবে না সবাই আমাকে শুদ্ধ করে একটা সালাম দেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলাইকুম ওয়া আসসালামু আপনারা বল ভাই না যে হুজুর সালাম নোর জন্য করছে না এটা শুদ্ধ করে শেখাইলাম এবার আমি একটা সালাম দেই শুদ্ধ করে আপনারা শুদ্ধ করে জবাব দিবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলাইকুম ওয়া আসসালাম সালামের কয়টা উপকারের কথা বলছি এক নাম্বার সালাম দিলে কি হয় সওয়াব হয়

সালাম দিলে আল্লাহ তালা আপনার এবং যাদেরকে সালাম দিবেন সবার জন্য আল্লাহ জিম্মাদার হয়ে যাবেন সব চার নম্বর আপনি যখন সালাম দিবেন সালামের মাধ্যমে রহমত বর্ষিত হবে কার তরফ থেকে তাহলে সালাম দিবেন বরকত দিবেন কে নাম্বার সিক্স কষ্ট হচ্ছে আপনাদের দশ মিনিট থাকা যাবে না আরো বেশি নাম্বার সিক্স পয়েন্টগুলো মনে রাখতেছেন তো একটু বলে ধরবো কিন্তু বরকত পাওয়ার জন্য কয়টা আমল করতে হবে পাঁচটা বলছেন নাম্বার সিক্স বাকিগুলা শর্ট শট দেরি হবে না দশ মিনিটের শেষ হবে নাম্বার সিক্স ছয় নাম্বার নিজের জন্মদাতা মা বাবা মা বাবার ক্ষেদমত করতে হবে আত্মীয় সম্পর্ক রক্ষা করতে হবে রক্ত সম্পর্কের সাথে সাথে রক্ত সম্পর্ক ছিন্ন করা যাবে না মা বাবার ক্ষ্যাদমৎ করণ জীবনে বরকত পাবেন আহারে অনেক ছেলেরা আছে বাবার খেদমত করে না মায়ের খেদমত করে না এই তো তিন চার দিন আগের ঘটনা করা দূরের কথা দেখেছেন আপনারা তিন চার দিন আগে একটা ঘটনা ফেসবুকে টিভিতে আপনারা ঘটনাটা দেখেছেন এক বাপ মারা গিয়েছে ছোট ছেলে বাপের সম্পদ ভাগাভাগি করার জন্য বড় ভাইয়ের সাথে ঝগড়া শুরু করেছে বাবার লাশ ফেলে রেখে জানেন কিনা আপনারা এটা কিছুদিন আগে আরেক জায়গায় আরেক ঘটনা ঘটেছে আমার পরিচিত জায়গা ঘটনা ঘটেছে এইরকম বাবা অনেক সম্পদশালী মানুষ দুই ছেলে তার বড় ছেলে ভাবলো বাবা যখন অসুস্থ হয়ে গেল বড় ছেলে চিকিৎসা করায় না বড় ছেলে ভাবলো চিকিৎসা যদি করায় তাহলে হয়তো আরো দীর্ঘদিন বাঁচতে পারে এই জন্য চিকিৎসা করাইল না চিকিৎসার অভাবে ধুকে ধুকে বাবা মরে গেল এরপরে ওই বড় ছেলে ছোট ছেলেকে সম্পদের ভাগ না দিয়ে সব একাই ভোগ করলো আমদায় এরকম অনেক এইরকম অনেক মানুষ দুনিয়াতে আছে সবাইকে আমি বলতে চাই জায়গা জায়গা জমি জমি অনেক করবেন একর সম্পদের অনেক মালিক দুনিয়া থেকে চলে গিয়েছে হাজার হাজার একর সম্পদ তার সাথে যায় নাই বরং তার জন্য সম্পদ বড় তার জন্য জায়গা বরাদ্দ হয়েছে মাত্র সাড়ে তিন মাত্র সাড়ে তিন এই জন্য ভূমিদস্যু যারা জায়গা জমি দখলকারী যারা তাদেরকে বলছি কোন লুভে মানুষের জায়গা জমি দখল করা তোমার জন্য তো সম্পদ আছেই মাত্র সারা দিন হাত ঠিক কি না পৃথিবীর মুহে পড়ে তুমি ভুলে গিয়েছো সবকিছু তোমার পূর্বপুরুষদের দিকে তাকাও কেউ সারা হাতের বেশি পায় নাই তুমিও সারা হাত পাবা এর বেশি পাবা মা বাবার খেদমত করুন মা বাবা আপনার জন্য সবচেয়ে বড় পীর কোথাও পীর ধরার দরকার নাই মা বাপকে পীর বানান মা বাবার খেদমত করেন নবীজি বলেছেন পিতা মাতার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্ট আর মা বাবার অসন্তুষ্টিতে আল্লাহ অসন্তুষ্ট নবীজি বলেছেন হুমা জান্নাত হুমা না এই মা বাবা তোমার জন্য জান্নাত আবার মা বাবা তোমার জন্য জাহান না এই জন্য মা বাবার খেদমত করুন তাহলে দেখবেন জীবনে বরকত দিবেন কি মা বাবার খেদমত যদি না করেন তাহলে দেখবেন জীবনে ব্যবসা বাণিজ্যে ঘরের মধ্যে ঘরে বাইরে দেখবেন সব জায়গায় অশান্তি বিপদ আর বিপদ মুসিবত আর মুসিবত আর মা বাবার খেদমত করেন দেখবেন দিজিকে উপার্জনে ইনকামে সম্মান আর মর্যাদায় বরকত ঠেলে দিবেন কে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবেন না ভাই বোনকে দেখবেন নিজের পরিবারের লোকদের প্রতি সদয় আচরণ করবেন তাহলে আপনার উপরে বরকত দিবেন কি নাম্বার সেভেন সাত নাম্বার জীবনে যদি বরকত পেতে চান তাহলে বেলাম ফজরের পরে আর ঘুমাবেন না সকাল সকাল আপনি রিজিক তালাশে বের হয়ে যাবেন অনেক মানুষ আছে দিনে একটা পর্যন্ত ঘুমায় আছে নাই আর নবীজি দোয়া করেছেন আল্লাহ হুম বারিকলে উম্মাতি ফি বুকু রিহা দেড় হাজার বছর আগে নবিজিৎ সকালবেলা জাগ্রত হয়ে যারা কাজ শুরু করে দেয় তাদের জন্য দোয়া করেছেন আল্লাহ হম বারিকলে উম্মাতি ফি বুকু রিহা আমার বাবা আমার মতে সকালবেলায় জাগ্রত হয়ে যারা কাজ শুরু করে দেয় তাদের উপর আপনি ভরকত নাজিল করে দেখবেন সকাল সকাল কাজ শুরু করলে সময় অনেক বরকত পাওয়া যায় পাওয়া যায় না ছাত্ররা তোমরা রাত দুইটা পর্যন্ত তিনটা পর্যন্ত ফেসবুকে করে স্ক্রলিং করো তোমাদের সময়ের ভিতরে বরকত পাওয়া যায় না ফজরের নামাজ পড়েই পড়াশোনা শুরু করে দাও তাড়াতাড়ি যারা কাজ ব্যবসা বাণিজ্য করেন কাজকর্ম করেন সকাল সকাল উঠে কাজ শুরু করেন দেখবেন সব কিছুতে বরকত দিবেন কি নাম্বার এইট আট নাম্বার সব সময় ইস্তেকভারের সাথে লেগে থাকবে একটু সময় পেয়েছেন ইশতেক করবেন আসতাক ফিরুল্লাহ আশতাক ফিরুল্লাহ তাও বা করবেন কারণ তাও বা হচ্ছে এমন একটি আমহল যত বেশি ইশতেক করবেন তত আপনার উপরে বল নাজিল করবেন কি করানুল করিমের এগারো নম্বর সুরা সুরাহুদের

তাহলে তোমাদেরকে দুনিয়ার উপকরণ দুনিয়ার নামত দিয়ে তোমাদেরকে ভরপুর করে দেওয়া হবে সময় পাইছেন অনেকে সময় পাইলে হাবি যাবি কথাবার্তা বলে সময় কাটায় না সময় পেয়েছেন পিছনের গুনাহের কথা স্মরণ করেন আর পড়েন আস্তাক ফেরুল্লাহ আস্তাক ফেরুল্লাহ যত বেশি ইস্তেক করবেন যত বেশি ইস্তেক করবেন বরকত নাজিল হবে শোনেন নবীজি কি বলেছেন এই ইস্তেক ভার আমলটা বড় দামি আমল মাল্লাজিমাল ইস্তেক নবীজি বলেছেন যে ব্যক্তি সবসময় ইস্তেক ভার করে তার জন্য তিনটি বেনিফিট রয়েছে জুড়ে কয়টা এক নাম্বার নবীজি বলেছেন যে আল্লাহুম মিন কুল্লি দিকম্মা খরাজা নবীজি বলেছেন যারা ইস্তেগফারের সাথে লেগে থাকে আল্লাহ তালা তাদের জীবনের সংকীর্ণতা বিপদাপদ দূর করে দিবে সবার জীবনে কম বেশি বিপদাপদ আসে না নাই আপনি যখন ইস্তেগফারের সাথে লেগে থাকবেন তখন জীবনের সকল বিপদাপদ দূর করে দিবেন কে দুই নাম্বার নবীজি বলেছেন ওমিন করলে হাম মিন ফরাজা আমাদের সকলেরই কম বেশ টেনশন দুশ্চিন্তা আছে না নাই নবীজি বলেছেন যারা সব সময় ইস্তিগফারের সঙ্গে লেগে থাকবে আল্লাহ তাআলা তার সকল টেনশন দুশ্চিন্তা দূর করে দিবেন তিন নাম্বার হল ওয়ারাজাকাহু মিন হাইতু লা ইয়াহতাসি আল্লাহ তাআলা বলছেন আমি ওই বান্দার ধারণাতীত কল্পনাতীত জায়গা থেকে আমি তার রিজিকের ব্যবস্থা করব রিজিক পেতে চান জীবনে বরকত পেতে চান টেনশন থেকে মুক্ত থাকতে চান ইস্তিগফারের সাথে লেগে যান জীবনে বরকত দিবেন কি নাম্বার টেন দশ নাম্বার এই দেখেন শেষ হয়ে যাচ্ছে বলছিলাম শেষে টান মারফ একটা দশ নাম্বার জীবনে যদি বরকত পেতে চান হালাল তরি হালাল উপায়ে ব্যবসা করেন হালাল রেজি কন্ডেশন করেন হালাল পথে জীবন যাপন করেন হারামকে বর্জন করেন মনে রাখবেন হারামের ভেতরে কোনো আরাম হারামের ভেতরে কোনো আরাম হারাম পথে আপনি কামাই করবেন কোটি কোটি টাকা চলেও যাবে আবার কোটি কোটি টাকা কারণ হারামে কোনো আরাম নাই হারাম উপার্জন করবেন দেখবেন আপনার ছেলে মেয়ে হয়ে গেছে প্রতিবন্ধী হয়ে গিয়েছে চাকরি করতেছেন ঘুষ খাচ্ছেন মানুষের উপর জুলুম করছেন দেখবেন বউ বাচ্চাকে আল্লাহ পাগল বানায় দিবে একদিকে আসবে অন্যদিকে আল্লাহ যাওয়ার ব্যবস্থা করবে একটু ক্ষমতা ভাইয়া জনগণের সম্পদ লুট কইরেন না গড়ের ভিতরে দেখবেন আল্লাহ খালি বিপদ আর ঠাডা রাখবে সুখ পাবেন না শান্তি পাবেন না হারাম উপায়ে ইনকাম কইরেন না হারাম পথে থাকবেন দেখবেন বড় বড় রোগ আল্লাহ দিয়েছে কিছু মানুষ আছে দেখবেন অল্প টাকা কামাই করে কিন্তু শরীরে কোনো রোগ বালাই সুস্থতা হলো দুনিয়ার সবচেয়ে বড় দামি নিয়ামত সুস্থ মানুষটাই হলো পৃথিবীর সবচাইতে ধনী মানুষ মনে করেন একজন কোটিপতি মানুষ হাজার হাজার কোটি টাকা আছে ঢাকায় একটি হসপিটালে তে আছে বলেন তো তাকে আপনি সুখী বলবেন না অসুখী বলবেন কারণ হাজার হাজার কোটি টাকা আছে কিন্তু এগুলা উপভোগ করার মতো তার কোন সুযোগ কক্সবাজারে রিক্সা চালায় সারাদিন চারশো পাঁচশো টাকা কামায় কোন রূপ বালাই নাই এসার নামাজের পরে আলু ভর্তা ডাল ভাত খাইয়া নাকে তেল দিয়া ঘুমায় এই যে মাত্র চার পাঁচশো টাকা ইনকাম করেছে সুস্থ মানুষ ওই অসুস্থ মানুষের কোটি কোটি টাকার চাইতে চার পাঁচশো টাকা ইনকামকারী রিক্সাওয়ালা তার চাইতে অনেক গুণ বেশি সুখী এজন্য আরবিতে একটি প্রবাদ আছে আসে হাতু তা জন আলা রুউসিল আসিহা সুস্থতা হচ্ছে মানুষের মাথার সুস্থ ব্যক্তির মাথার মুকুট লা ইয়ারাহা ইল্লাল মারদ অসুস্থ ব্যক্তি ছাড়া কেউ সেটা দেখেন মনে করেন আপনি অসুস্থ হয়ে গেছেন এক লোক অসুস্থ অসুস্থ লোক মমূর্ষ অবস্থায় আইসিইউতে আছে যে কোনো সময় দুনিয়া থেকে চলে যাবে এই লোকটার সামনে নিয়ে যদি সোনা রূপা হীরা জওহর এরপরে তার সামনে যদি হাজার হাজার কোটি টাকা দেন আর যদি কেউ বলে হাজার হাজার কোটি টাকা নিবা নাকি সুস্থতা নিবা বলেন তো সে হাজার হাজার কোটি টাকা চাইবে নাকি সুস্থতা চাইবে সুস্থতা হচ্ছে পৃথিবীর সবচেয়ে দামি নিয়ামত হারাম পথে থাকবেন না আরাম পাবেন না আপনি হারামের ভেতরে কোনো আরাম নাই আর আপনি হালাল পথে থাকেন আল্লাহ ওয়াদা করেছেন বান্দা হালাল পথে চল দেখবি তোর উপার্জনে বরকত দিব অল্প টাকা কামাই করবি অল্প টাকা কামাই করলো সংসার ভালো চলে যাবে কিন্তু হারামে কোনো আরাম পাওয়া যাবে না তাহলে হালাল পথে চলতে রাজি নাই কারা হাত তুলে তাই দেখেন আল্লাহ রহলি কো একটা আছে জিমাই জেমে হাসিবুর রহমানের ওয়াজ বলি জিমাই কিচ্ছা কাহিনী চলে না কোরআন হাদিস চলে পয়েন্ট ভিত্তিক কথা চলে দেখি বলেন তো কয়টা পয়েন্ট বলছি হ্যাঁ কয়টা দশ নম্বর কি বলছি হালাল পথে উপার্জন করা হারাম খাইতে খাইতে সারাদিন হাত বটি বানাই ফেলছে হারাম এখন এই হারামখুর আবার দোয়া করে তার দুয়া কবুল হবে কেমনে কারণ এই হারামখুরের তো পুরা সারাদিন হাত তাই হালাল না হারাম এই হারামখুরের দোয়া কবুল হবে কেমনে এতো তার পুরা বডিকে রক্তবাংশকে হারাম খাইয়া হারাম বানায় ফেলেছে থেকেই না সম্মানিত ভাইয়া এই জন্য হালাল খেয়ে আগে নিজের বডিটাকে হালাল বানাইতে হবে তখন দোয়া করলে দোয়া কবুল করবেন কে কষ্ট হচ্ছে আপনাদের আমি আগেই বলেছি আমি আজ খুব ভারাক্রান্ত হৃদয়ে এসেছি যেভাবে কথা বলার হয়তো আমি পারছি না আমি যে এসেছি কথা বলতে পারছি এটা আমার কাছে স্বপ্ন মনে হচ্ছে আজকের কয়টা পয়েন্ট বলেছি নাম্বার ইলেভেন জীবনে বরকত চান সম্পদে বরকত চান সম্পদে বরকত সাদাকা করে আল্লাহর রাস্তায় দান করেন আল্লাহর রাস্তায় দান করলে আপনার সম্পদ বাড়িয়ে দিবেন কে সম্পদে বরকত আসবে আল্লাহর রাস্তায় সম্পদ দান করলে সম্পদ কমে না বরং বাড়ে এখন একটা উদাহরণ দেই ভালো করে শুনেন আমার এই ভাইয়ের কাছে টাকা আছে এক লাখ এই মুহূর্তে পঞ্চাশ হাজার টাকা তিনি দান করলেন তাহলে টাকাটা কমল নাকি বাড়ল না না কমছে না বাড়ছে আগে ছিল এক লাখ এখন হয়েছে পঞ্চাশ হাজার বাড়ছে না কমছে এখন আল্লাহ কোরআনে বলতেছেন আল্লাহর রাস্তায় সম্পদ দিলে সম্পদ বাড়ে কিন্তু আমরা দেখলাম এই ভাই দিলেন কমলো তাহলে আল্লাহর কোরআনের আয়াত কি মিথ্যা না আপনার চিন্তা ভাবনা হলো মিথ্যা আপনি বুঝতে পারেন কেমনে বাড়ে বুঝাই দিই এবার খুব খেয়াল করেন খুব খেয়াল করেন মনে করেন একজন ইন্ডাস্ট্রিয়ালিস্ট অনেক বড় শিল্পপতি তার জাকাতের টাকা মনে করেন সে তিন লাখ টাকা এখন জাকাত দিচ্ছে তিন লাখ টাকা এখন দান করতেছে এখন তিন লাখ টাকা বেশ কয়েকজন মানুষকে সে দিল এদের কাছে আগে পয়সা ছিল এখন এদের হাতে টাকা যাওয়ার পরে এদের কেনার সামর্থ্য ক্রয়ের সামর্থ্য হইছে নাকি হয় নাই এখন তাদের চাহিদা বাড়লো না এখন এই লোকগুলো টাকা পাইয়া গিয়েছে কোথায় দোকানে বাজারে জিনিস কিনতে এখন বলেন তো বাজারের মধ্যে চাইতে কাস্টমারের চাহিদা বাড়ছে না কমছে বুঝতেছেন আমার কথা পণ্যের পণ্যের চাহিদা চাহিদা বেড়েছে তাহলে কমছে এখন পণ্যের চাহিদা যখন বেড়েছে পণ্য উৎপাদন বাড়াইতে হবে না কমাইতে হবে এখন ফ্যাক্টরি আগে যা ছিল এই ফ্যাক্টরি দিয়ে হবে না ফ্যাক্টরি বাড়াইতে হবে ওই যে দান করছিল ফ্যাক্টরি মালিক এখন হে দেখে হায় হায় বাজারে দেখি গেছে ফ্যাক্টরি আগে ছিল তিন দফায় আরেকটা বানায় এখন ফ্যাক্টরি আরেকটা বানিয়েছে এখন কর্মসংস্থান বাড়তেছে না কমতেছে এখন এই লোকটা ফ্যাক্টরি বানাইল আরেকটা তাহলে বলেন তো ওই যে সম্পদ দান করেছিল দান করার পর এই লোকরা বাজারে গেল ক্রয়ের চাহিদা বাড়লো পণ্যের চাহিদা বাড়লো পণ্য আবার বাড়ানোর জন্য এখন উৎপাদনের জন্য ফ্যাক্টরি বাড়াইলো লোকটা এখন ফ্যাক্টরি আরেকটা করলো দুই বছর আগে তার সম্পদ যা ছিল দুই বছর পরে বাড়তেছে না কমতেছে বুঝছেন কেমনি বাড়তেছে আল্লাহ এই কথাগুলো কোরআনে সুন্দর করে বলেছেন কোরআনুল কারিমের দুই নাম্বার সুরা সুরাতুল করা এর ২৬১ নাম্বার আয়াত খুব ভালো করে আয়াত্তা শোনেন ভালো করে বুঝে যাবেন বতালুল্লাদিন হুমফি পূর্ণা আম্মা হুমফি সাবিল্লাহি কাবাথনি হাম্পতি আম্বাদত সাবাসানা বি রাফি কুনী

সিলেটের চট্টগ্রাম কি শাসনবাই থাকি মোটামুটি কাছাকাছেন আসলেই কাছাকাছি কেপ্টে জানেন আমাদের দুই অঞ্চলের ভাষা স্বতন্ত্র ভিন্ন আপনাদের ভাষা অন্য কেউ বোঝে আমাদের তা অন্য কেউ আমিও মাতলে আপনারা কোনতা বুঝতে নাই অর্থাৎ মাথায় খুব বেতলা বেতলা কিতা খবরে দেখছেন কিচ্ছু বুঝে না বালাঘরি হইলে বা আজি কোনতাও নাই আচ্ছা শোনেন তাহলে কি বলেন জালা বলেন না আচ্ছা দেখেন কে সুন্দর আল্লাহ বলেছেন আল্লাহ বলছেন আল্লাহর রাস্তায় যারা সম্পদ দান করে রে এদের উদাহরণ হলো জালার মতো একটা জালা কয়টা জালা আচ্ছা একটা জালা ফলাইছে গাছ হইছে কয়টা গাছকে কি বলেন আপনারা ওইটা যেটা উঠে চারা 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 হইছে এখন কয়টা একটা জালা থেকে একটা চারা একটা চারা যখন আপনি রোপণ করে দিলেন একটা চারা থেকে ধান হয় একটা না শত শত আল্লাহ বলছেন আমার রাস্তায় যারা সদাকা করে তাদের উদাহরণ একটি বীজের মতো যে বীজ থেকে সাতটি শস্য দানা হয় আর ওই প্রত্যেকটি শস্য দানা থেকে আরো সাতশো দানা উৎপন্ন হয় অর্থাৎ আল্লাহ বলেছেন আমার রাস্তায় দান করলে একটি বীজ বপন করলে যেমন শত 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 ছড়া ওখান থেকে হয়ে যায় ঠিক তেমনি আমার রাস্তায় বান্দা সবকা করলে আমি তার ওই সম্পদকে বাড়াতে বাড়াতে সাতশো গুণ বাড়িয়ে দিই তাহলে আল্লাহর রাস্তায় যত ব্যয় করবেন সম্পদের উপরে বরকত বাড়বে এরা কমবে দিবেন না কিপটামি করবেন দিবেন মনে রাখবেন দুনিয়ায় যত ইনভেস্টমেন্ট করছেন সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট আল্লাহর রাস্তায় যা দিয়ে যাচ্ছেন আপনার বাড়ি গাড়ি ফ্যাক্টরি মার্কেট দোকানপাট হোটেল রেস্টুরেন্ট কিছুই কবরে যাবে না আপনি মসজিদ বানান মাদ্রাসা বানান এতিমখানা বানান আল্লাহর রাস্তায় দিয়ে যান এগুলো সব আপনার সঙ্গে আমল নামা হয়ে সব কবরে যাবে সুবাহ আল্লাহ যদি জ্ঞানী মানুষ সন টাকা পয়সা সব কামে লাগাইয়া যান টাকা পয়সা থাকলে একটা মসজিদ বানায় দেন একটা মাদ্রাসা করে আল্লাহর রাস্তায় দিয়ে যান এটা হচ্ছে আপনার এমন প্রপার্টি যা আপনার মরার পরে সাথে বাড়ি থাকবে বাড়িওয়ালা চোখের পলকে তুমি হতে পারো লাশ চিরতরে বন্ধ হবে তোমারই নিশাচর চোখের পলকে তুমি হতে পারো লাশ চিরতরে বন্ধ হবে তোমারই নিশাচর হবেলম তোমারই নাম মসজিদের মাইকে বাড়িওয়ালা রে বাড়ি নাই নাইরে বাড়িওয়ালা রে বাড়ি নাই বাড়িওয়ালা নাইরে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়ি থাকবে বাড়িওয়ালা দেখেন কত বাড়ি পড়ে আছে কিন্তু অনেক বাড়ির বাড়িওয়ালা নাই আরে ভাই এই দুনিয়া এটার জন্য আপনি এত কিছু করছেন হাতের মধ্যে পানি নিলে এই পানি বেশিক্ষণ থাকবে কোন দিক দিয়ে পড়ে যাবে আঙ্গুলে ফাঁক দিয়ে পড়ে যাবে হাতে পানি নিলে যেমন আঙ্গুলের ফাঁক দিয়ে পানি পড়ে যায় ঠিক তেমনি দুনিয়া পাওয়ার জন্য যারা বেপরুয়া হয়ে গেছে পাগল হয়ে গিয়েছে দুনিয়াও তাদের সঙ্গে খেয়ানত করে তাদেরকে কবরে পাঠায় দেবে দুনিয়া আপনি পাবেন না দুনিয়া থাকার জায়গা নয় এই এই চলে যাওয়ার জায়গা আরে ভাই দুনিয়ার জন্য আপনি পাগল হয়ে গিয়েছেন একশো বছর পরে তো আপনার নামও মানুষ মনে রাখবেন আমার দাদার বাবার নাম আমি জানি না আমার দাদার বাবা একশো বিশ বছর আগে হয়তো ছিলেন আপনাদের দাদার দাদার বাপের নাম আপনারা বলতে পারবে পারবেন না দেখেন আমার দাদার বাবার নাম আমি জানি না আমার দাদার বাবা একশো বিশ বছর আগে দুনিয়ায় ছিলেন মাত্র একশো বছরের ব্যবধানে তার পরবর্তী প্রজন্ম তার নাম ভুলে গেল একই পরিণতি আমার আপনার হবে আপনার নাম কেউ মনে রাখবে না কোনো প্রপার্টি সঙ্গে যাবে না এজন্য বলছি আল্লাহর রাস্তায় বেশি বেশি সম্পদ বিলায়া দেন এই সম্পদগুলো আপনার জন্য আমল হয়ে নেক আমল হয়ে আপনার সাথে দুনিয়া থেকে যাবে সুবাহ আল্লাহ পড়ে বরকত চার শেষ হয়ে যাবে পড়াশোনার সময় পড়াশোনা করুন সময়ের কাজ সময়ে করুন তাহলে আপনার কেরিয়ার সমৃদ্ধ হবে লাইফ জীবন সুন্দর হয়ে যাবে আপনি যখন সময়ের কাজ সময়ে করবেন আপনি দেখবেন জীবনের মধ্যে বরকত পাবেন সময়ের কাজ সময়ে করুন যত বছরই বাচ্চেন না কেন দেখবেন আপনার জীবনটা সুন্দর হয়ে যাবে ইনশা নাম্বার থার্টিন তেরো নম্বর হচ্ছে জীবনে যদি আপনি বরফত চান বেশি বেশি আল্লাহর সুক্রিয়া করবেন আর অল্পে তুষ্ট থাকবেন যা আছে তার উপরে সন্তুষ্ট থাকবেন তাহলে আপনার উপরে বরকত আরো দিবেন কে আল্লাহ বলে আল্লাহ তালা বলছেন বান্দারে তোমাকে আমি যে নামত দিয়েছি এই নিয়ামত পেয়ে যদি তুমি শুকুর গুজার হয়ে যাও তুমি আর আমার কাছে চাওয়া লাগবে না আমি আমার তরফ থেকে নেয়া মতার বাড়ায় দেব এরপরে নাম্বার ফোরটিন চোদ্দ নাম্বার জীবনে বরকত পেতে হলে বরকতময় জায়গায় যেতে হবে বরকতময় সময়ের পালাস করতে হবে বরকতময় জায়গা হচ্ছে মসজিদ বরকতময় জায়গা কি বরকত পেতে যান আজান হলেই মসজিদে যান নামাজ আদায় করেন বরকতময় সময়ের তালাশ করেন যেমন মহারাম মাস রামাদনের মাস এই যে এখন চলতেছে রজব মাস শাহবান মাস এগুলো বরকতের মাস আবার লাইলাতুল আবার দেখেন লাইলাতুল নিসফেমিন শাহবান লাইলাতুল কদর এই রকম বরকতময় সময় তালাশ করে বেশি বেশি বরকত পাওয়ার জন্য বরকত হাসিল করার জন্য এবাদত করবেন কার সামনে রমজান মাস আসতেছে রমজান মাস পুরা মাসটাই বরকতের মাস শেষের দশটা দিন হচ্ছে বেশি বরকত পাওয়ার সময় ওই বরকতময় সময়গুলোতে বরকতময় সময়গুলোতে যদি বরকত তালাশ করতে থাকে বেশি বেশি আল্লাহর এবাদত করেন বরকত দিয়ে দিবেন কে নাম্বার ফিফটিন জীবনে বরকত পেতে হলে সব সময় আল্লাহর কাছে দুয়াও করতে হবে তাহলে জীবনে বরকত পাওয়ার জন্য আমলের কথা বলেছি কয়টা পনেরোটা কয়টা পনেরোটা আসেন একটু রিভিশন দেই এক নাম্বার কি বলেছি কার মনে আছে মাশাআল্লাহ সবাই দেখি ট্যালেন্ট তাকওয়া ভিত্তিক জীবনযাপন করতে হবে নাম্বার 2 দুই নাম্বার কি বলেছি মাশাআল্লাহ করে বলছে কথা কাজ খাওয়ার শুরুতে বিসমিল্লাহ বলা নাম্বার 3 তিন নাম্বার মাশাআল্লাহ চার নাম্বার কোরআনের সঙ্গে সম্পর্ক বাড়ানো পাঁচ নাম্বার সালাম সালাম সালাদ শেষ হয়ে গেলে সালাম সালাম দিবেন তো আপনারা সালাম দিবেন ভামীদেরকে গেছাল আপনি আজকে নাম্বার 6 6 নাম্বার মা বাবা এবং আত্মীয়-স্বজনের খেদমত করা 마শাআল্লাহ নাম্বার 7 7 নাম্বার সকাল সকাল রিজিক তালাশে বের হওয়া 8 নাম্বার 8 নাম্বার তো ফেলে গেছি আমি কেউ তো বললেন না 8 নাম্বার হলো আল্লাহর উপর তাওয়াক্কুল করা তখন দেখবেন বিপদে আপদে সব জায়গায় সহযোগিতা করবেন কে আর নয় নাম্বার বলেছি ইসতেকভারের সাথে লেগে থাকা দশ নাম্বার কি বলেছি হালাল পথে জীবন জীবনযাপন করা হালাল উপার্জন করা এগারো নাম্বার আল্লাহর সম্পদ দান করা বারো নাম্বার বলেছি সময়ের সঠিক মূল্যায়ন করা তেরো নাম্বার বেশি বেশি আল্লাহর কৃতজ্ঞতা শুক্রিয়া জানানো ১৪ নাম্বার বলেছি বরকতময় জায়গা এবং বরকতময় সময়ের তালাশ করা পনেরো নাম্বার দোয়া করে আপনারা যে এত ভালো মানুষ আর এভাবে মনে রাখবেন আমাকে অবাক করে দিয়েছেন আপনারা অনেকে দেখছি মুখস্থ করে বসে দেখছেন এটাই হচ্ছে আসল ওয়াজ যে শ্রোতারা মুখস্থ করে চলে যায় যে পনেরোটি আমলের কথা আমি বলেছি আপনারা শুনেছেন আমি সহ আমাদের সবাইকে এই আমলগুলো মা বোন সহ আমাদের সবাইকে এই কাজগুলো করার তৌফিক আল্লাহ দান করেন বিশ্বাস করেন এই পনেরোটা কাজ যদি আপনি করতে পারেন আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে জীবনটা পরিবর্তন বরকতের জীবন পাবেন সফল জীবন পাবে ইনশাল আল্লাহ আল্লাহ তাহলে আমাদের সবাইকে এই আমলগুলো করার তৌফিক দান করেন